আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ট্রান্সফর্মার লসেস দিয়ে। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম এবং দুইটা অ্যাপ্রোচ দেখাইছি, তাই না? প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আমি তো এইবারই করালাম, আর লাস্ট যে ভিডিওটা আপলোড করে সেটা আসলে এইবারের ভিডিও না, ঠিক আছে? ওইটা আমার আগের বারের করা ভিডিও, আর একটা চ্যানেলের আমার ওইখান থেকে হচ্ছে এডিট করে ওইটা আবার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আর কি। দেখবে একজন কমেন্টও করছে যে ভাই এটা তো আগের চ্যানেলের ভিডিও আর কি, তাই না? দেখছো কিনা জানি না, তাই হয় আমি তো লিখে দিছি। ওই যে কী বলে শুরুতে লেখে না কী কী দেয় ভিডিওর শুরুতে, কী কী থাকে না লেখাটাকে ওঠে, তো ওইগুলো লিখেছি ফ্রম 2020, মানে এটা 2020 সালের ভিডিও এটা, বুঝতে পারছেন? যাই হোক, আমরা আজকে শুরু করবো লসেস দিয়ে। তো লস আমাদের মূলত আছে হচ্ছে চার প্রকারের লস ট্রান্সফর্মারে, বুঝতে পারছেন? কোর লস, কপার লস, স্ট্রে লোড লস, ডাইলেকট্রিক লস, বুঝতে পারছেন? আপনারা অনেক কিছু জানতে যাচ্ছেন আজকে। অবশ্য কোর লসের অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে, তাই না? যেহেতু বিএস কার্ভের পড়াশোনা করছে ওইখান থেকে হিস্টেরেসিস লস সম্পর্কে একটা ভালো একটা কি পাইছি আমরা ধারণা পাইছি, তাই না? তাহলে আমাদের কষ্ট কমে গেল আসলে, সত্য কথা। কারণ হিস্টেরেসিস লস নিয়ে আজকে বেশি আমরা কথাবার্তা বলবো না, হয়তো আমরা একটা রিক্যাপ করবো, বুঝতে পারি? জাস্ট একটু রিক্যাপ করে দিব যাতে কমপ্লিট লসেস আর কি প্লে লেকচারটা হয় আর কি। দেন দুই নম্বর আছে হচ্ছে তোমার এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস নিয়ে আজকে প্রচুর কথাবার্তা হবে। দেন আছে কপার লস, বুঝতে পারছেন? কপার লস তো 5-7 মিনিট হয়ে যাবে। স্ট্রে লোড লস, ওইটাও ওরকম 10 মিনিট হয়ে যাবে। ডাইলেকট্রিক লস নিয়ে একটু কথাবার্তা বললেও শেষ হয়ে যাবে, কিন্তু ডাইলেকট্রিক লসের ভিতরে আমরা কুলিং নিয়ে একটু কথাবার্তা বলবো। ট্রান্সফর্মার আসলে কীভাবে কুলিং সিস্টেম ট্রান্সফর্মার অ্যাপ্লাই করা হয়, কী কী কুলিং সিস্টেম আমাদের কাছে আছে, হ্যাঁ, অ্যাভেলেবল, তো সেগুলো দেখবো আর কি। তো যাই হোক, আস্তে আস্তে শুরু করি আমরা। আমরা শুরু করতেছি আছে আজকে ট্রান্সফর্মার লসেস। তো এই লসের ভেতরে, লসের তালিকায় প্রথম যে আমাদের লসটা সেটা হচ্ছে কোর লস, বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই? সেকেন্ড যে লসটা সেটা কী লস? কপার লস। দেন থার্ডে হচ্ছে স্ট্রে লোড লস। এডি, এডি মানে কি বলেন তো? এডি কারেন্টের এডি, এডি ও না, সে এডি লিখিনি এখনো পড়ে। হ্যাঁ, এডি মানে হচ্ছে যে আমরা অনেকের গ্রামে ওই যে আমরা, আচ্ছা বলব না, আসুক এডি মানে কি সময় আসুক। স্ট্রে লস, আর একটা লস হচ্ছে কি আর ডাই ইলেকট্রিক লস, এরকম চার প্রকার লস আছে। এই কোর লস আবার কয় প্রকারের বলো? দুই প্রকার, তাই না? কোর লসের উপর ক্লাসিফিকেশন দেখবো দুইটা আর কি। প্রথমটা কি দেখতে পাচ্ছি বলে? কোর লসের মধ্যে যেটা আছে, প্রথম আছে হিস্টেরেসিস লস, যেটা আমরা অলরেডি মোটামুটি পড়াশোনা করে আসছে, তাই না? হিস্টেরেসিস লস, তাই না? আর আরেকটা লসের ভিতর কী আছে বলো? এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস, ঠিক আছে? তো এই হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস আমরা এখান থেকে শুরু করবো। এটা আমাদের এক নম্বর লস হবে, এটা দুই নম্বর লস, এটা হচ্ছে তিন নম্বর, এটা চার নম্বর, এটা হচ্ছে নম্বর লস, পাঁচ নম্বর লস, বুঝতে পারছেন? তাহলে শুরু করতেছি আমরা হিস্টেরেসিস লস দিয়ে। হিস্টেরেসিস লস নিয়ে পড়তে গেলে আমাদের কাছে লাগবে হচ্ছে কী লস? বিএইচ কার্ভ লাগবে, তাই কি না? বিএইচ কার্ভ থেকে মোটামুটি হিস্টেরেসিস লস সম্পর্কে একটা ক্লিয়ার কি আইডিয়া পাওয়া যায়। হিস্টেরেসিস লস, তাহলে বিএইচ আমরা ওভাবে ডিটেলসে অত দেখবো না, কারণ যেহেতু একবার দেখছি তোমাদের নিজেদের কাছে বোরিং মনে হবে, ঠিক আছে? বিএইচ কার্ভের লেকচারটা আবার দেখলে ক্লিয়ার হবে সব কিছু। তো হিস্টেরেসিস লস আমরা একটু রিক্যাপ করবো, যাতে একটু ওভারভিউ পাওয়া যায়, যাতে লসগুলো পড়ছি সব লসগুলো যাতে একবার রিক্যাপ হোক, যাতে আমাদের পরবর্তীতে গিয়ে আমার কোনো প্রবলেম ফেস না করতে হয়। তার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে বিএইচ কার্ভের জন্য যেটা করব, আমরা বি দেখাবো এক্স বরাবর, আর এ বরাবর দেখাবো কি বলো? এইচ। তোমাদের মনে আছে বিএইচ কার্ভ সবার? আচ্ছা, তাহলে আমার কষ্ট কম হবে, আর যারা দেখবে তারা একটু পেছনে লেকচার দেখে এসে কষ্ট করবে। দেন শুরুতে যে কোনো ম্যাটেরিয়ালের আমরা জানি কোনো ম্যাগনেটিক মোমেন্ট কী হয় থাকে না, কারণ সবাই তার মুভমেন্টগুলো বিভিন্ন ডিরেকশানে কি এলোমেলো অবস্থায় র্যান্ডম লোকেশানে থাকে। তো নেট আসলে ম্যাগনেটিক মোমেন্ট কী করা যায় না, নেট কোনো ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায় না। এজন্য শুরুতে একদম ফিল্ড না দেওয়া অবস্থায় ম্যাগনেটিক মোমেন্টের মান আসলে কত হয় শুরুতে? জিরো হয়, তাই কি না? ধীরে ধীরে আমরা যখন অ্যাপ্লাইড ফিল্ড দেওয়া শুরু করি, তাই কি না, তখন ম্যাগনেটিক মোমেন্টটা কী করতে থাকে বলো? বাড়তে থাকে না? বাড়তে থাকে, একসময় সে কী হয়ে যায় এরকমভাবে স্যাচুরেশন হয়ে যায়, কী স্যাচুরেশন হয়ে যায়, তাই কি না? তো এই পয়েন্টে যাওয়ার পর তুমি এইসের মান যতই বাড়াও না কেন, ও তো সবগুলোকে অ্যালাইন হয়ে গেছে,
তো যখন অ্যালাইন্ড হয়ে যাবে তখন তো আর নতুন করে তুমি যতই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড সারা জীবন ম্যাগনেটিক ফিল্ড আর নতুন করে আবার কি অ্যালাইন্ড হবে, সুতরাং আর তখন আর কি বিয়ের মান বাড়বে না, বিয়ের মান ফিক্স হয়ে যাবে, তাই কি না? তো এটা হচ্ছে সেই অবস্থা। এখন আমরা তার মানে এইটা যে আমরা টাকানোর দেখানোর ট্রাই করি, এই অবস্থায় সবগুলো আসলে অ্যাটম, যে অ্যাটমগুলো আছে সবগুলো একদম কি থাকবে, অ্যালাইন্ড থাকবে, তাই কি না? একদম সুসজ্জিত এরকম। এগুলো আমরা বিস্তারিত দেখছি একদম ভেঙে চুরে এরকম থাকবে অ্যালাইন্ড, তাই কি না? এর পরবর্তী যখন আমরা আবার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেবো, শুরুতে মনে করে এইস মনে করে এইদিকে দিচ্ছিলাম, এইস আমরা এইস এটা হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, ঠিক আছে, এইস আমরা এদিকে দিচ্ছিলাম। তো এরপরে এইসের মান ধীরে ধীরে কী করে থাকবো বলো, কমাইতে থাকবো, কমাইতে কমাইতে কত জিরো হবে না? তাহলে এইসের মান যদি আমরা কী করি, কমানো শুরু করি, তখন দেখা যাবে যে এইগুলোর উপর যে জোর খাটাই আমরা এক সবগুলোকে অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট যে এই দিক করে দিছিলাম সবগুলোকে জোর করে, সবাই কি প্রথমত মানে র্যান্ডমলি সবাই ছিল না, মানে এ বিভিন্ন দিক একজন এক এক দিকে ছিল, তাহলে আমি এক্সটার্নালি ফিল্ড দিয়ে সবগুলোকে জোর করে কী করছি, আমি এই বরাবর করছি আর কি, তাই কি না? তো পরবর্তীতে আমি যখন এবার এইসের মান কমাতে থাকবো, তখন তো ওই অ্যাটমগুলোর উপর জোর কমে যাবে, তাহলে অ্যাটমগুলো আবার কী ট্রাই করবে, তার আগের যে এলোমেলো অবস্থায় ছিল সবাই কী চায়, সবাই সে নিজ নিজ জায়গায় কী ফিরে যাওয়ার ট্রাই করবে, বুঝতে পারা গেছে? তার মানে তত যদি এলোমেলো হওয়ার ট্রাই করে, মানে এইসের মান কমতেছে, ওরাও এলোমেলো হওয়ার ট্রাই করতেছে, তার মানে কি এই বিয়ের মান ধীরে ধীরে কী হবে, তখন কম থাকবে, তাই কি না? যদি এইস আস্তে আস্তে জিরো করতে থাকি, বিয়ের মানে ধীরে ধীরে কী হবে বলো, কমতে থাকবে। কিন্তু বিয়ের মান কমতে থাকলেও এইসের মান জিরো হলে বিয়ের মান কী হবে না, জিরো হবে না। কারণ হচ্ছে সব এইচ যদি আমি এইচ মনে করে নাই করে দিলাম, তারপরও দেখা যাবে যে সবগুলো সবাই আসলে সব পরমাণুই আসলে তার আগের জায়গায় ফেরত যাইতে পারবে না, সবাই আসলে কি আগের জায়গায় ফেরত যেতে পারবে না। দেখা যাবে যে দুই একজন থাকবে যে সে কি আগের পজিশান ধরে রাখছে, আর 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 ম্যাক্সিমাম মনে করো তার ডিরেকশন কী পাল আগের মতো করে ফেলছে। তারপরও এই দুই তিনজনের জন্য আমরা একটা কী পাবো বলে, একটা নেট একটা বি পাবো এখানে, তারপর একটা বি পাবো আমরা, এই সের মান জিরো করে ফেললে আমরা একটা বিয়ের মান পাবো, তাই কি না? তো এই বি বা এই যে ম্যাগনেটিজম আমরা এইটুকু পাচ্ছি, ম্যাগনেটিজমকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম, যে ফিল্ড না থাকলেও কিন্তু কি কিছু কিছু পরিমাণ কী থাকে বলো, এখানে ম্যাগনেটিজম থাকে, তো সেটাকে আমরা বলছি কি বি, তাই কি না? তো পরবর্তীতে এইসের মান যদি এবার এবার আমি এই এবার আমি কি প্রথমে ছিল এইস সর্বোচ্চ দিছি, কমাইতে কমাইতে জিরো করছি, তাহলে এবার এইস কোন দিকে দেবো, উল্টা দিকে দেবো না? আগের বার প্রথমে প্রথমে কি এইস এদিকে ছিল, এইবার আমি ফিল্ড অ্যাপ্লাই করবো কোন দিকে, উল্টা দিকে। তাহলে ওই ফিল্ডের প্রথম কাজ হবে, উল্টা দিকে ফিল্ডের প্রথম কাজ হবে যে এই তিনটা যে এই তিনটা অ্যাটম বা কিছু অ্যাটম যে অ্যালাইন্ড অবস্থায় এখনও আছে, আগে সেগুলো কী করে, আগে তাই সেগুলোকে জোর করে মানে যার যার জায়গায় ফেরত নিয়ে যাওয়া, মানে তার অ্যাকচুয়াল যে অরিজিনাল যে শুরুতে যে পরিমাণ যেভাবে অ্যালাইন্ড ছিল বা শুরুতে যে যেরকম ডিরেকশনে ছিল, আগে উল্টা দিকে ফিল্ড দিলে আগে ওই ফিল্ডটুকুর কাজ হবে এইগুলাকে কী করা, এগুলোকে তাদের আগের পজিশনে ফেরত নিয়ে যাওয়া। তাহলে এগুলোকে যদি আগের পজিশনে ফেরত নিয়ে যায়, তখন তার কোনো কী থাকবে না, ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না, থাকবে থাকবে না। তাহলে এই যে উল্টা দিকে আমি এইচ দিচ্ছি, উল্টা দিকে এইচ দিচ্ছি, তাহলে উল্টা দিকে এইচ দিলেও উল্টা দিকে এইচ দিচ্ছি কী জন্য, ওই যে যারা কি অ্যালাইন্ড অবস্থায় ছিল কয়েকজন, সেগুলোকে কি জোর করে আপনি তার আগের জায়গায় ফেরত আনবো, এবং জোর করে আগের জায়গায় ফেরত আনতে পারলে দেখা যাবে যে তারা সবাই কি ফিল্ড ইয়ার মানটা কত হয়ে গিয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এইটুক ফিল্ড আমরা কোন কাজে ইউজ করতেছি, এইটুক ফিল্ড ইউজ করতেছি যে ওই যে যেই অ্যাটমগুলোর জন্য যদি অ্যাটমগুলো এখনও কী অবস্থায় এই সের মান জিরো হওয়ার পরেও অ্যালাইন্ড ছিল, সেগুলোকে আমি আবার ব্যাক করানোর জন্য মানে একদম অরিজিনাল পজিশানে ব্যাক করানোর জন্য এই ফিল্ড কী করা লাগছে, কাজ করা লাগছে, তাই কি না? আমি আমি অন্যভাবে এটা বলতে পারি যে এই তিনটার জন্যই আসলে কী তৈরি হচ্ছে বলো, এই রেসিডুয়াল ম্যাগনেটিজম তৈরি হচ্ছে, তাই কি না? এই তিনটে অ্যাটমের জন্যই কী তৈরি হচ্ছিলো, এইটুকু রেসিডুয়াল ম্যাগনেটিজম পাওয়া যাচ্ছে। তার মানে এই ফিল্ডটা করতেছে কি এই তিনজনকে আবার অরিজিনালি আগের পজিশানে ব্যাক করানোর ট্রাই করতেছে, মানে আমরা উল্টাভাবে বলতে পারি যে এই ফিল্ডের কাজ হচ্ছে ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম ছিল ওইটুকু কী করে দেওয়া, ভ্যানিশ করে দেওয়ার জন্য, রেসিডুয়াল ম্যাগনেটিজমকে ভ্যানিশ করার জন্য এইটুকু ফিল্ড কী করা লাগতেছে, আমার কাজে লাগতেছে। সুতরাং এইটুকু ফিল্ডের জন্য যে পাওয়ার লস, ওই পাওয়ার লসটাকে আমার বলা হবে কি বলো, এইটুকু ফিল্ডের জন্য যে পাওয়ার লস সেটাকে আমরা কী বলবো, হিস্টেরেসিস লস, বুঝতে পারছো নাকি বোঝেন? মানে হিস্টেরেসিস লস হয় হচ্ছে ওই যে আমার উল্টা দিকে যে ফিল্ড দেওয়া লাগতেছে, এই যে এইটুকু পরিমাণ ফিল্ড, এইটুকু পরিমাণ ফিল্ড দিলে দিচ্ছি কি, আমরা তো দিচ্ছি, তাহলে এইটুকু ফিল্ড কাজ করতেছে কি, এইটুকু ফিল্ড তো কাজ শুরু করতে পারে নাই, কাজ কি শুরু করতে পারছে? কারণ এইটুকু ফিল্ড, কারণ ফিল্ড দিলেই তার ফ্লাক্স এদিকে ফ্লো হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাক্স এদিকে ফ্লো হতে পারতেছে না, কারণ এখনও কয়েকজন তিনজন সেই একই দিক ঘাটতারের মতো আগের মতো করে অবস্থা দাঁড়ায় আছে, তাই কি না? তো এইটুকু ফিল্ড দিয়ে আগে তারা কী করতে হবে, তাদের অবস্থান আগে ব্যাক করাইতে হবে, ব্যাক করায় তারপরে যে এখন আমি ফিল্ড দিলে দেন ফিল্ডগুলো কি উল্টা দিকে, উল্টা দিকে তখন ফিল্ড দেওয়া, এই উল্টা দিকে ফিল্ড দেওয়া শুরু করবে, বুঝতে পারা গেছে? তো তার মানে এই এক্সট্রার যে ফিল্ডটুকু, ওই ফিল্ডটুকু ইউজ করা হচ্ছে
এই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম সে ধরে রাখছিল ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করার জন্য বা ভ্যানিশ করে দেওয়ার জন্য এইটুক ম্যাগনেটিক ফিল্ড ব্যয় হচ্ছে। সুতরাং এইটুক ম্যাগনেটিক ফিল্ড যদি অবশ্যই কাজ করতে হচ্ছে না এই ম্যাগনেটিক ফিল্ডের, এই ম্যাগনেটিক ফিল্ড জোর করে এই তিনজনকে, মনে করে তিনজন এখনও অবস্থায় আছে, তাহলে এই তিনজনকে জোর করে এই ম্যাগনেটিক ফিল্ড আবার কি আগের পজিশনে তাদেরকে তিনজনকে ব্যাক করাচ্ছে। তাহলে যে একটু কাজ যে করলো তার জন্য কি পাওয়ার লস ছিল? মানে আমার তো পাওয়ার লস হবে, আমি তো কারেন্ট দিচ্ছি ইনপুটে, আমি কারেন্ট দিচ্ছি না, তাহলে ওই কারেন্টের জন্য ফ্লাক্স তৈরি হয়েছে, ওই ফ্লাক্স এগুলোকে কী করতেছে আবার তিনজনকে আবার অরিজিনালি আগের পজিশনে কী করতেছে, ব্যাক করতেছে। তাহলে এই যে পাওয়ার লস হচ্ছে এই পাওয়ার লসটাকে বলা হিস্টেরেসিস লস। বুঝতে পারছো নাকি বুঝলেন? তাহলে আমরা মোটামুটি রিক্যাপ হলো, এরপরে জিরো হইলো, এরপরে তুমি যদি দাও তাহলে এরপরে সে কী হবে এরকমভাবে এই যে বাড়তে থাকবে এবং এক সময় সে কত হয়ে যাবে এরকম স্যাচুরেশন হবে, তাই না? পরবর্তীতে আমরা যখন আবার ফিল্ড দেবো, এইগুলো তো আমরা সবাই খুব ভালো করেই পড়ছি, এর পরবর্তীতে আমরা যখন ফিল্ড দেবো তখন এরকম বাড়তে থাকবে, তাই না? তো পরবর্তীতে এরকম হবে, হ্যাঁ জিরো হয়ে এই যে এরকমভাবে, বুঝতে পারা গেছে? এই হচ্ছে মোটামুটি আমার সে অবস্থা বিএইচ কার্ভের, তাই না? এই যে এই আমরা যখন নেগেটিভ দিকে যাচ্ছি তখনও কী আছে বল, রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে কিন্তু। তো এইটুকু ফিল্ড কিন্তু কী করতেছিল, এইটুকু ফিল্ড ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করে দেওয়ার জন্য এইটুকু ফিল্ড ইউজ করে। সুতরাং এইটুকু ফিল্ডের যে পাওয়ার লস সেটা হচ্ছে কী লস, হিস্টেরেসিস। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেক সাইকেল, এটা তো একটা সাইকেল না কি, কালকে দেখতেছিলাম না প্রিভিয়াস লেকচারে, এটা একটা সাইকেল। সুতরাং একটা সাইকেলে কয়বার হিস্টেরেসিস লস হয়? দুইবার হিস্টেরেসিস লস হয়, বুঝতে পারছো? সুতরাং আমরা দেখতেছিলাম ফ্রিকোয়েন্সি যত বাড়বে হিস্টেরেসিস লস তত কী হবে, বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি, সাইকেল বাড়া, তাই না? তাহলে এক সাইকেল মনে করো যে পাঁচ মিনিট আগে দশটা সাইকেল পাইতাম, এখন যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দিই মনে করো পাঁচ মিনিটে পঞ্চাশটা সাইকেল আমরা পাচ্ছি, তার মানে কি অবশ্যই আগের চেয়ে এখন ওই পাঁচ মিনিটে লসটা কী হবে, বেশি হবে। বুঝতে পারছো নাকি? বুঝলাম, ফ্রিকোয়েন্সি তার ডাবল না, মানে তার স্কোয়ার আকারে বাড়ে আর কি, বুঝতে পারছেন? স্কোয়ার আকারে না, না স্কোয়ার আকারে না, মানে আমরা দেখবো এই যে একটু আগে দেখলাম আমরা রিলেশন দেখছি না, আমরা রিলেশন থেকে বলতে পারবো যে ফ্রিকোয়েন্সি সাথে কীভাবে সে সমানুপাতিক হারে তার পাওয়ার কী হয় বাড়ে আর কি, বুঝতে পারছেন? মানে আমি যেটা বলে ট্রাই করতেছি যে ফ্রিকোয়েন্সি যদি হচ্ছে তোমার এক এক সাইকেলে কয়বার হিস্টেরেসিস লস হয়, দুইবার হিস্টেরেসিস লস হয়, এখানে একটা একবার হিস্টেরেসিস লস আছে, এখানে একবার হিস্টেরেসিস লস, তাহলে ওই দুইটা মিলাই হচ্ছে মোট হিস্টেরেসিস লস, টোটাল হিস্টেরেসিস লস, বুঝতে পারছেন? টোটাল হিস্টে, কারণ আমি তো এইটুকু হিস্টেরেসিস লস বলতে পারি না, বলো আমি এইটুকু হিস্টেরেসিস বলতে পারি? এই পুরো একটা সাইকেলের যে হিস্টেরেসিস লস সেটাকে আমরা বলতে পারি টোটাল হিস্টেরেসিস লস। এরপর আমি ওই অনুযায়ী ফ্রিকোয়েন্সি দিলে ওই অনুযায়ী কী হবে পাওয়ার লস হবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে অবস্থা। তার মানে আমরা তো বাংলা লেখার দরকার নেই, যে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে এখানে লিখতে থাকো দিকে, রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করার লক্ষ্যে অপোজিট ডিরেকশনে যে ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম তার জন্য যে পাওয়ার লস হবে সেটি হচ্ছে হিস্টেরেসিস লস। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজম, এই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম একে জিরো করার লক্ষ্যে, তাহলে জিরো করার লক্ষ্যে কি প্রথমে এই যে প্রথমে এই যে পজিটিভ দিকে ফিল্ড দিলাম, এইদিকে দেখো পজিটিভ দিকে সর্বোচ্চ ফিল্ড ছিল, এরপরে আবার জিরো করলাম। তাহলে এই এই যে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করতে হয়, তাহলে আগেরবার যে ডিরেকশনে ফিল্ড দিয়েছিলাম এখন কেউ এক ডিরেকশনে ফিল্ড দিলে জিরো হবে? তাহলে কোন ডিরেকশনে ফিল্ড দেওয়া লাগবে? যে উল্টা দিকে তাই বলা হচ্ছে যে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করার লক্ষ্যে অপোজিট ডিরেকশনে যে ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম এবং এই যে এইটুকু ফিল্ডের জন্য তো আমার কোনো প্রকারের মানে ফ্লাক্স এখনও কী হয় নাই, সেট আপ হয় নাই, হয়েছে এইটুকু আগের আগেরগুলোকে কী করছে টেমেটিক তিনটেন সেগুলোকে নিচে নামাইছে, এই তিনজনকে সে জিরো করছে আর কি, আগের অরিজিনাল পজিশনে ব্যাক করাইছে। তাহলে এইটুকু ফিল্ডের জন্য যে আমার লস হবে ওই লসটাকে বলা হবে কী লস, হিস্টেরেসিস লস। অর্থাৎ কো ইরেসিভ ফিল্ড নাম বলছিলাম আমরা, এইটুক ফিল্ডকে কী বলা হয় কো ইরেসিভ ফিল্ড। তাহলে কো ইরেসিভ ফিল্ডের জন্য যে লসটা হবে সেটাকে আমরা কী বলবো, হিস্টেরেসিস লস। বেশ ভালো কথা। এবার হিস্টেরেসিস লসের আমরা ফর্মুলা দেখবো, অনেকে হিস্টেরেসিস লসের প্রমাণ খুঁজে বেড়ায়, তো তাদের জন্য উদ্দেশ্য হচ্ছে একরা সমবেদনা, যারা হিস্টেরেসিস লসের প্রমাণ প্রমাণ আপনারা খুঁজেন নাকি, হ্যাঁ কারণ এটা অ্যাভেলেবল না। অ্যাভেলেবল হবে কীভাবে বলেন, এটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা, আপনি হিস্টেরেসিস লসের প্রমাণ খুঁজে বেড়ালে হবে? বুঝেন নাই সব কিছু, বুঝতে পেরেছেন? আপনি হিস্টেরেসিস লস খুঁজতে গেলে প্রমাণ খুঁজলে আপনি হবে না, বুঝতে পারছেন? তাহলে হিস্টেরেসিস এখন লস ক্যালকুলেশন করতে হবে, তাই না? যে আসলে এই এখানে লসটা কতটুকু মেজারমেন্ট করা লাগবে না, তাহলে সেই মেজারমেন্ট করার জন্য আমাদের কাছে একটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা আছে, বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই এক্সপেরিমেন্টাল ফর্মুলা কীরকম, এক্সপেরিমেন্টাল ফর্মুলা বলতে এই ফর্মুলার কোনো ডেরিভেশন নাই, ডেরিভেশন নাই বলতে কীরকম, তাহলে ফর্মুলা করে আসতে কোথেকে, ওরা করছে কি বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সি একটা ম্যাটেরিয়াল নিচে ধরো, চুজ করছে একটা ম্যাটেরিয়াল নিচে, তাহলে ওই ম্যাটেরিয়াল নেওয়ার পর ওই ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি বারবার অ্যাপ্লাই করছে, ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছে, বিএম চেঞ্জ করছে, সব কিছু চেঞ্জ করে দেখছে না এর সাথে সমানুপাতিক, এর সাথে ব্যস্তানুপাতিক, এর সাথে স্কোয়ারের সাথে চেঞ্জ হয় পাওয়ার লস, ঠিক আছে, সব কিছু মিলে ওর একটা ফর্মুলা দাঁড় করে, বুঝতে পারছেন? এগুলো এক্সপেরিমেন্টাল ফর্মুলা বলা হয়। তাহলে হিস্টেরেসিস লসের পাওয়ার লসের ফর্মুলাটাকে আমরা বলতে পারি পিএইচ, তাই কিনা? হিস্টেরেসিস পাওয়ার লস, তাহলে পিএইচ ইকুয়াল টু আমরা যেটা বলতে পারি একটা কনস্ট্যান্ট আসবে, সাম কনস্ট্যান্ট আসবে,
বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্সিতে সমানুপাতিক হবে এবং বি এম টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছেন? পিএস ইকাল টু কেস ইন্টু ই বি এম টু দি পাওয়ার এক্স, কেস তো কনস্ট্যান্ট তাই কি না? তার মানে আমরা আমরা এরকম বলতে পারি, দেখো যদি আমরা এটা উঠাই দিই সমান ধ্রুব কনস্ট্যান্টটাকে উঠাই দিই, তাহলে আমরা সমানের পরিবর্তে বসতে পারি এই প্রপোর্শনাল সাইন, সমানুপাতিক চিহ্ন। আর এখানে কি থাকে বলো? ফ্রিকোয়েন্সি এখানে কি থাকে? বি এম টু দি পাওয়ার এক্স। এই যে আমরা একটুকে বলতেছিলাম না যে হিস্টেরেসিস লস কার সাথে সমানুপাতিক? ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে হিস্টেরেসিস লস কি বলে বাড়বে? এই দেখেন, তাহলে হিস্টেরেসিস লস কার সাথে সমানুপাতিক? ফ্রিকোয়েন্সির উপর সমানুপাতিক। আবার আবার এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে হিস্টেরেসিস লস আসলে বি এম এর সাথে কি বলো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির সাথে সমানুপাতিক, কিন্তু তার পাওয়ার আসলে কেমন হয়? এক্স পাওয়ার হবে আর কি। আমি ওই পাশে সব কিছু লিখি, তাহলে একদম সব কিছু পরিচিতি এই লিখছিলাম, কারণ হচ্ছে এখান থেকে ডেরিভেশন সেই ডেরিভেশনে আনা যায়, বুঝতে পারছেন? সমস্যা নেই, এখানে আগেরবার আমরা ই লিখছিলাম, এটা সত্য কথা, আমরা আগেরবার ই লিখছিলাম এবং ওই প্রমাণগুলো আনা যায়, বুঝতে পারছেন? কিন্তু আমি ওই প্রমাণগুলো আনতেছি না, দেখলে মাথা মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক, কারণ ওই যে কালকে তুমি মনে একটা প্রশ্ন করতেছিলে যে ভাই কোর লস কেন কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? আসলে কোর লস কিন্তু কনস্ট্যান্ট, আমি বলছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কোর লস কি না কনস্ট্যান্ট না, কারণ আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে হিস্টেরেসিস লস কী হবে? বাড়বে। তাহলে কি হিস্টেরেসিস লস কনস্ট্যান্ট থাকলো? আমি যদি বিএম এর মান কোনোভাবে বাড়াইতে পারি সাপ্লাই টাপ্লাই দিয়ে, বা তাহলে কি হিস্টেরেসিস লস কনস্ট্যান্ট থাকলো? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোর লস কি না কনস্ট্যান্ট না, কিন্তু কোর লস কনস্ট্যান্ট বানানো যাবে, বুঝতে পারছেন? কোর লস কনস্ট্যান্ট বানানো যাবে অ্যাজাম্পশন করে, এবং ভি বাই এফ নামের একটা রেশিও আছে, ভি বাই এফ, যদি আমি ভি বাই এফকে কনস্ট্যান্ট করতে পারি কোর লসকে মোটামুটি কনস্ট্যান্ট ধরে নেওয়া যায়, সে তুমি যাই করো না কেন, বাড়াও বা কমাও না কেন, বুঝতে পারছেন? কারণ আমরা জানি কোর লস ডিপেন্ড করে কার উপর, ফ্রিকোয়েন্সির উপর, কার উপর, ভোল্টেজের উপর। আপনি যদি ভি বাই এফ এর রেশিও কনস্ট্যান্ট করতে পারেন কোনোভাবে, তাহলে কোর লস কনস্ট্যান্ট ধরে নেওয়া যাবে বা কোর লস কনস্ট্যান্ট হবে, বুঝতে পারছেন নাকি? বুঝুন নাই তো, আমি সেগুলোর দিকে যাচ্ছি না, ওগুলো একদম আলাদা ব্রাঞ্চ, ওগুলো একদিকে গেলে সময় এবং মাথা দুটোই কী হবে, অযথা ব্যয় হবে আর, বুঝতে পারছেন? এগুলো জানতে পারবেন আস্তে আস্তে, এত কিছু জানতেছেন আস্তে আস্তে, ইন্টারেস্ট থাকলে আপনারা জানবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে মোটামুটি করে সিলেবাস আমরা কভার করি। আমি এই ফর্মেটটা আবার এই পাশে লিখি, আমি ডিটেলসগুলো একটু লিখতে পারি, কার কি সিম্বলাইজেশন। তাহলে পিএস তাই কি না? পিএস ইকুয়ালটা কি শিখলাম? কনস্ট্যান্ট, আবার কি লিখলাম? এফ বি এম টু দি পাওয়ার কি বললাম? এক্স। এ এক্স কেএইচ এর পরিচয় একটু দেখে নিই। কেএইচ এর পরিচয় হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কি বুঝতে পারছেন বলেন তো? প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা প্রপোর্শনালিটি বলা যেতে পারে, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে হাই দিয়ে কী হবে? খাবে না, পড়বে, কিছুই করবে না। এটাকে বলতেছে এটা ডিপেন্ড করবে কার উপর, তাহলে এই ভ্যালু হুইজ ডিপেন্ডস আপন দ্য ভলিউম, কার উপর ডিপেন্ড করবে বলেন? ভলিউমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কত বড় সাইজের আমরা কোর নিচ্ছি, যদি ভলিউম বাড়ে তাহলে দেখা যাবে কেএস এর মানও কী হবে? বাড়বে। কিন্তু তাহলে ভাই আপনি আপনি কনস্ট্যান্ট বলতেছেন কীভাবে, তাই না? আমি যদি কোর কোরের সাইজ বাড়াই, ভলিউম বাড়াই, আয়তন বাড়াই, তাহলে ভাই তো কেএস এর মানও বাড়বে, কিন্তু কেএসকে আপনি কনস্ট্যান্ট বলতে পারবেন না, তাহলে কীভাবে? কথা হচ্ছে যে একটা ট্রান্সফর্মার যখন বানানো হয়ে যাবে, আমরা সব কিছু কোনটা কনস্ট্যান্ট হবে কোনটা কনস্ট্যান্ট হবে না সব কিছু চিন্তা করবো একটা ট্রান্সফর্মার বানানোর পরে চিন্তা করবো। আপনি যখন একটা ট্রান্সফর্মার বানাবেন, মানে এটা কি মানে চুইনগামের মতো নাকি? এটা চুইনগাম কিনলাম, টান দিলাম, চুইনগাম বড় হয়ে গেল বা আয়তন বেড়ে গেল, এরকম কি ব্যবসা? না এরকম তো না, তাই না? চুইনগামের মতো না আর কি, মানে টান দিলে বা ধাক্কা লাগলে বড় হয়ে যাবে এদিকে, এরকম মতো কোনো চান্স নেই। সুতরাং একটা ট্রান্সফর্মারের কোর কিন্তু ফিক্সড, তুমি একবার বানায় ফেলার পরে তারপরে কিন্তু ভলিউম কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। আপনি পরে ভাববেন যে আপনি কয়েল কেটে একটা ল্যামিনেশন অ্যাটাচ করে দেবেন, ওই সব কাবজাব চলতো না, বুঝতে পারছেন? সুতরাং ওই ওই সময় তারপর আয়তন ফিক্স, সেই জন্য আমরা এই ভলিউমটাকে কার ভিতরে পাঠাচ্ছি? কনস্ট্যান্টের ভিতরে পাঠাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, ভলিউম গেল, দেন অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য কোর ম্যাটেরিয়াল, এবং কোরের কোয়ালিটির উপর, গুণগত মানের উপর ডিপেন্ড করে, অ্যান্ড কোয়ালিটি অফ কোর ম্যাটেরিয়াল। তাহলে কোয়ালিটি বলতে আমরা এখানে কি কোয়ালিটি বুঝতেছি? কোয়ালিটি তার মানে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, প্রথমত তার সাইজ বা ভলিউমের উপর, এবং কিসের উপর? তার কোয়ালিটির, কোয়ান্টিটি না, তার কিসের উপর বলো? কোয়ালিটির উপর। তাহলে কোয়ালিটি বলতে আমরা কী বুঝতেছি বলেন? কোয়ালিটি বলতে তো কিছু বুঝতে পারি, তাই না? তাহলে কোয়ালিটি বলতে বুঝবো দুইটা জিনিস, সে কি সফট নাকি হার্ড, বুঝতে পারছেন? সে কি বোঝাবে বলেন? সফট, সফট ম্যাটেরিয়াল নাকি হার্ড ম্যাটেরিয়াল? এখন আপনি সফট মানে আমরা কী জানি বলেন? মসৃণ বা নরম। আর হার্ড মানে কী বলেন? কঠিন। তাহলে মানে
কোর 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 যে বানানো হয়েছে যে ম্যাটেরিয়াল দিয়ে, ওই ম্যাটেরিয়াল কি স্পঞ্জের মতো নাকি ওই ম্যাটেরিয়াল অনেক বেশি টাইট, এগুলো কিন্তু মিনিং করে না। হ্যাঁ, এগুলোর নাম শুনে মনে হইলো সফট ম্যাটেরিয়াল, হার্ড ম্যাটেরিয়াল, নাম শুনে মনে হয় নরম ম্যাটেরিয়াল আর কি, শক্ত ম্যাটেরিয়াল, এই সমস্ত মিনিং চলবে না আর কি। যেটা বলার ট্রাই করছি, সফট ম্যাটেরিয়াল হচ্ছে খুব ইজিলি, খুব ইজিলি, এই যে তিনটা ফ্লাক্স না, এই তিনটা রেসিডুয়াল ম্যাগনেটিজম, তাহলে এই তিনটা রেসিডুয়াল ম্যাগনেটিজম খুব, এই তিনটা রেসিডুয়াল ম্যাগনেট খুব বা ম্যাগনেটিক মোমেন্ট খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যে বা খুব কম পরিমাণ ফ্লাক্সের জন্যেই দেখা যাবে সে তারকে অরিজিনাল আগের পজিশনে ব্যাক করতে পারবে। সেগুলোকে বলো সফট ম্যাটেরিয়াল, মানে সফটলি সে কী করতে পারবে, আগের পজিশনে ব্যাক করতে পারবে, সেগুলোকে বলো সফট ম্যাটেরিয়াল, বুঝতে পারছেন? আর হার্ড ম্যাটেরিয়াল কোনগুলো বলেন তো, হার্ড ম্যাটেরিয়াল কোনগুলো, মানে যে এই তিনটার মানে আগের পজিশনে ব্যাক করে আপনার খবর আছে, আপনি এই এইটুকু পরিমাণ ফিল্ড দিয়ে মনে করেন এই তিনটার ব্যাক করছেন, তাহলে যদি হার্ড ম্যাটেরিয়াল হচ্ছে তাহলে চিন্তা করেন যে এতখানি ফিল্ড দেওয়ার পরেও তখন আর কী হতো না, এইটা কি এরকম জিরো করা লাগতো, বুঝতে পারছেন? এই যেরকম এরকম জিরো করা লাগতো, হ্যাঁ, তাহলে ব্যাপারটাকে দেখেন তো, এই যে আপনার এই এর যে এরিয়া কি হচ্ছে, বাড়তেছে না, এগুলো আমি ক্লিয়ার করছি কি না, যে বেস কার্ভের এরিয়া কি বাড়তেছে না, অর্থাৎ অনেক বেশি পরিমাণ ফিল্ড দেওয়া লাগছে, তাহলে বেশি পরিমাণ ফিল্ডে লস হচ্ছে, তাহলে সিরিজ লস কি বাড়বে, তাহলে বলেন আপনি কোন ম্যাটেরিয়াল চুজ করবেন, সফট নাকি হার্ড? আসতে পারে, বুঝছেন? থিওরি কোথেকে আসবে কেউ জানে না। ট্রান্সফরমারে কেন সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয় পারবেন না বলতে, বা ট্রান্সফরমারে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, সফট নাকি হার্ড? সে অবশ্যই কোন ম্যাটেরিয়াল, অবশ্যই সফট। এবং সফট ম্যাটেরিয়াল ভিতরে কোন আছে, কোনটা সফট ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের সব থেকে যেগুলো সেগুলো কাঁচা লোহা, কাঁচা লোহা, ওই যে লোহা যেগুলোকে আমরা বলি কাঁচা লোহা বলি না, ওই যে তোমার কি আয়রন যেগুলো কাঁচ, কি কাস্ট আয়রন নাকি যেন একটা বলে আর কি, কাস্ট আয়রন, কাস্ট আয়রন মানে কাঁচা লোহা নাকি, না না ভাই, কি মানে যেন একটা কালো হবে কিছু একটা, বুঝতে পারছো একটু মানে যাই হোক আর কি। তো ট্রান্সফরমারের কোর হিসাবে হিস্টেরিসিস লস যদি আমরা কমাইতে চাই তাহলে সফট আয়রন, সফট আয়রন ধরে বললাম, সফট আয়রন, আয়রন ইউজ করবেন, কিন্তু সেটা কী আয়রন, সফট আয়রন ইউজ করবো, বুঝতে পারছেন আমরা? তাহলে এই কেস তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ভলিউম আর কি কোয়ালিটি বা কোয়ালিটির উপর, কোয়ালিটি আবার দুই প্রকার হতে পারে, সফট আর হার্ড, তাহলে চুজ করবো কোনটাকে, সফট, কারণ আমরা চাই হিস্টেরিসিস লস কমানোর জন্য। তাহলে কেসের পরিচয় পেয়ে গেলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুইচ ডিপেন্ডস অন ভলিউম অ্যান্ড কোয়ালিটি, ফ্রিকোয়েন্সি পরিচয় কি, এফের পরিচয় তো দেখলে বুঝতে পারছেন মনে হয় তাই না, এফ হচ্ছে কি বলেন, ফ্রিকোয়েন্সি অফ কিসের ফ্রিকোয়েন্সি বলেন, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ফ্লাক্স, কেন, কারণ এখানে আমি কারেন্ট লিখলাম না, কেন কারেন্ট লিখলে হইতো, কারেন্ট লিখলাম না, কেন লিখলাম না, কারণ এই তিনজনকে আগের জায়গায় ব্যাক করাইতে জন্যই তো আমার লসটা হচ্ছে তাই কি না, নাকি? তাহলে তিনজনকে ব্যাক করাচ্ছে কি কারেন্ট নাকি ফ্লাক্স, তাহলে সুতরাং ফ্রিকোয়েন্সিগুলো হবে কি ফ্লাক্সের, কারেন্টের না, বুঝতে পারছেন? তাহলে ফ্রিকোয়েন্সি বলটা নেই, কিন্তু কারেন্ট লিখতাম কোনো সমস্যা ছিল না, কারণ আমরা যদি ট্রান্সফরমার বলে কারেন্ট আর ফ্লাক্স ইন ফেজে থাকে তাই কি না, বুঝতে পারছেন? ম্যাগনেটাইজিং ফ্লাক্স আর ম্যাগনেটাইজিং কারেন্ট এই দুটো কি ইন ফেজ থাকে না, ওই যে আমরা এরকম প্রথম ফাই দেখাই, তারপরে এইবার আই নট দেখাই, ওই আই নটকে দুই ভাগে ব্যাক করে একটা আছে আইএম, একটা কি আই আইসি, কোর লস কম্পোনেন্ট আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, তাহলে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কারেন্টের সাথে কী থাকছে, ওই সাথেই আছে, কিন্তু আমরা একটা কারেন্ট বললে আমরা আসলে অনেক কারেন্ট বুঝতে পারতাম, এটা কি ম্যাগনেটাইজিং কারেন্ট নাকি টোটাল কারেন্ট না কোর লস কম্পোনেন্ট কারেন্ট, অত কিছু ঝামেলা বাদ আমরা সরাসরি কী লিখেছি বলো, ফ্লাক্স। তিন নম্বরে যেটা আছে এক্স, এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সটাকে বলা হয়, এর নামটা উচ্চারণ করা খুবই ঝামেলা, স্টেইন মেডস বলে আর কি, হ্যাঁ, এটাকে পরিচিত করা হয় স্টেইন মেডস কনস্ট্যান্ট, স্টেইন এমইটিজেড, স্টেইন মেডস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে এর মান কেমন হয়, এর মান ভ্যারুকের হচ্ছে 1.5 থেকে কত বলেন 2.5 এর ভেতরে, বুঝতে পারছেন? 1.5 থেকে 2.5 এর মধ্যে এর মানটা ভ্যারুকের, এবং এটাকে বলা কি স্টেইন মেডস কনস্ট্যান্ট, মন খারাপ করিয়ে না, এ নাম কোথেকে আসছে এগুলো আপনাদের না জানলেও আমি আমি নিজে জানি, এবং আমার ইন্টারেস্ট কখনো হয় নাই, কারণ জানার দরকার নাই, স্টেইন মেডস হবে কি, এডি নাম নিয়ে ইন্টারেস্ট ছিল, এডি নামের মিনিং আমরা বের করতে পারছি, এডি কেন আসছে, হ্যাঁ তাই না, বের করতে পারছি, সমস্যা নেই, হ্যাঁ এটার নর্মাল মানে সাধারণত যে ভ্যালুটা নেওয়া হয়, টিপিক্যাল ভ্যালু, সাধারণত যে ভ্যালু চুজ করা হয় ওটার মান হয় কত বলেন, 1.6 চুজ করা হয়, দেখবেন যেরকম কে এইচ এফ বি এম টু দি পাওয়ার 1.6 পার পার্সন, কিন্তু এক্সের মানটা অনেকে চুজ করে, টিপিক্যাল মানে সাধারণ যে ভ্যালুটা, সাধারণত যে ভ্যালুটা নেওয়া হয় ওটাকে বলে টিপিক্যাল ভ্যালু আর কি, থাকে না যে ওই যে আমরা বলি না যে মানে ট্রান্সফরমারের রেটিং কেন কে ভিএতে বলা থাকে, কেন কিলোটা দেয়, তুমি যে অ্যান্সারটা বলতো আমার কাছে সেটা টিপিক্যাল মনে হইতো, মানে এটা সবাই বলে বা বাজারে বাজারে পাওয়া যায় এরকম আর কি, বুঝতে পারছো?
তো এই হচ্ছে আমাদের হিস্টেরেসিস লস খুব তাড়াতাড়ি হয়ে গেল হিস্টেরেসিস লস তাও 24 মিনিট নেন কি করব বলেন তাড়াতাড়ি হয়ে গেল এরপর সেকেন্ড যে লসটা আছে সেটাকে আমরা বলবো কি বলেন ইজি না এডি কারেন্ট লস এই পেজে নাই এডি কারেন্ট লস এই পেজে নাই আর কি হ্যাঁ আমি এটা একটু ভুল তুলতেছিলাম এডি কারেন্ট যে লসটা সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে আর কি বুঝতে পারছেন আচ্ছা এডি নামটাকে একটু আমরা একটু এডি নামের একটু উদ্ঘাটন করি এডি নাম দ্বারা কি বোঝাচ্ছে এডি কোনো বিজ্ঞানীর নাম না এডি নামে কোনো বিজ্ঞানী ছিল না অনেকে নিজের ব্যাখ্যা দাঁড় করে এডি নামে একজন সায়েন্টিস্ট ছিল তিনি আসলে এই লস্ট আর কি আবিষ্কার করে হইতে পারে না এডি এডি একজনের নাম হইতে পারে না হ্যাঁ যদি একজনের নাম বুখলস হইতে পারে তার নাম হ্যাঁ তো ওরকম হইতে পারে না যে তুমি একজনের নাম বানিয়ে দিলে এডি নামে একজন সায়েন্টিস্ট ছিল তিনি আসলে এই লসটা আবিষ্কার করে এবং এডি কারেন্ট হ্যাঁ এত শতক একটা শতক লাগাই দিলা নিজের মতো করে বিশাল জ্ঞান হ্যাঁ হ্যাঁ সে অনেক জ্ঞানী ছিল আর না এডি নামের মিনিং হচ্ছে গ্রামে দেখো না অনেক সময় গোলা চিহ্ন তোমরা নদীতে গোলা তৈরি হয় তোমাদের দিকে কি কি বলে মানে ওই যে মানে নদীতে দেখবা যে হঠাৎ করে এক জায়গায় ঘুরতে থাকে মানে ওই যে এক জায়গায় প্রচুর পরিমাণ পাক খায় না পানি এক জায়গায় হঠাৎ করে পানি পাক খায় ওর ভিতরে পড়লে আর কি আর এখান থেকে কাম ব্যাক করা দেখেন তাহলে এখন কথা হচ্ছে যে ওই যে ওইটাকে আমাদের দেশে বলে গোলা বলে গোলা বলে তোমাদের দেশে কি বলে জানি না গোলা বলে তোমাদের তোমাদের গোলা বলে তোমার কি বলো কি ওই যে ঘুরতেছে পানি পানি ঘুরতেছে কি বলে নাম কি বলে আপনাদের পাক বলে পাক আচ্ছা আচ্ছা এরকম হঠাৎ করে দেখবে যে পাক খাচ্ছে আর কি ঠিক আছে ওই পাকের ভিতর পড়লে আসলে এখান থেকে বেরোনোটা তাহলে যে পাক ওই পাকটাকে বলা হয় এডি বলা হয় বুঝতে পারছেন ওই পাকের ইংরেজি হচ্ছে কি এডি ওই যে নদীর পানি ঘুরতে এটাকে বলা এডি বলা হয় বুঝতে পারছেন তাহলে দেখবেন আমরা যখন এডি কারেন্ট নিয়ে আলোচনা করবো তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আর আসলে জিনিসটা গোলার মতোই বুঝতে পারছেন ওই পাক থেকে আসছে এডি ওই পাকের ইংরেজি মানে মিনিং হচ্ছে এডি ওই এডি দেখবা যে ওই পাকের মতো কারেন্ট ফ্লো করবে এখানে বুঝতে পারছেন ওই পাকের মতো ছোটো ছোটো পাক আর কি পাক কিন্তু বিশাল বড় হয় না পাকগুলোকে অল্প একটু জায়গা জুড়ে এরকমভাবে ঘুরতে থাকে আর কি ঠিক আছে হ্যাঁ অল্প সময়ের জন্য থাকে অল্প সময় না সময়টা আসলে ডাজেন্ট ম্যাটার মানে এরকম হয় আর কি এটা হচ্ছে বিষয় নেন তাহলে আমরা সেটা এডি কারেন্ট লস বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা বড় সড় একটা ধরো আয়রন ম্যাটেরিয়াল আমরা চুজ করলাম এখান থেকে এটা থ্রি ডি আমরা আঁকানো ট্রাই করবো এডি কারেন্ট লস ফিল পাবেন একদম ভেতরে চলে যাবেন সারা জীবন পড়ে আসছেন ছোটো ছোটো লুপ আকারে কারেন্ট ফ্লো করে আজকে দেখতে পারবেন সেগুলো হ্যাঁ এটা কি একটা বলতে পারে একটা আয়রনের ব্লক তাই কি না মেটাল ব্লক আর কি তো তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি এখানে একটা চুম্বক রাখছো এই জায়গায় একটা কী রাখছো বলেন এর উপরে এখন চুম্বক রাখছো এটা হচ্ছে এন পোল এটা কি বলো এস পোল তাহলে এন পোল থেকে ফ্লাক্স কি এস পোলে বেরোয় বেরোয় যাবে না এভাবে তাই কি না তো এন পোল থেকে ফ্লাক্স আর এভাবে বেরোয় সেটা আমরা দেখাবো না আমরা জাস্ট এরকম দেখাচ্ছি যে এরকমভাবে তো ফ্লাক্স ঢুকবে তাই না এরকমভাবে গিয়ে এই যে তাই কি না বুঝতে পারছেন তো নাকি এরকমভাবে ব্যাক করবে এরকমভাবে আরও কয়েকটা লাইন বেরোবে না এরকম এগুলোকে ব্যাক করবে একইভাবে এই দিকেও কি এরকমভাবে ব্যাক করবে এরকমভাবে কি ব্যাক করবে তাই কি না আবার সোজা বেরোবে বেরোবে এগুলো বেরোবে না আসলে কারণ এগুলো তো ব্যাক করতে হবে ব্যাক না করলে তো আসলে হবে না তো এটার জন্য আমরা যেটা করতে পারি অন্য কালার পেন্টেন কানসিলাম এগুলো দেখলে তো বোঝা যাবে না হ্যাঁ এটা দেখলে বোঝা যাবে দেখো দিকে তার মানে দেখেন তো ভালো করে খেয়াল করেন এদিকে খেয়াল করেন এদিকে এদিকে জনশ্রোতা দর্শক শ্রোতা দেখেন এদিকে তাহলে এই জায়গায় যে মানে এইখানে তো আয়রন তাই কি না আয়রন না তাহলে মনে করো একবার এখানে এন পোল আসতেছে একবার এস পোল আসতেছে তাই কি না একটু পর আবার কী হবে বলো এখানে কী হবে এন পোল হবে একটু পর এখানে কী হবে এস পোল হবে তাহলে ফ্লাক্সগুলো একবার হয়তোবা মানে এইদিকে বাড়বে এরকম বাড়বে তাই কি না এদিকে বাড়তেছে আবার সেটা কী হবে কমবে আবার সে উল্টা দিকে যাবে বাড়বে কমবে আবার সেটা এদিকে যাবে তাই কি না এরকম করতে হবে তাই কি না তাহলে এই মেটালের যেহেতু আমরা জানি কোনো একটা কন্ডাক্টরের যদি ফ্লাক্সের রেট অফ চেঞ্জ থাকে বা একবার এন পোল এস পোল কোনো বা কোনো ফ্লাক্সের ভিতরে আমরা একটা কন্ডাক্টর রেখে দিলাম ওই কন্ডাক্টরের ভিতরে একবার ফ্লাক্স এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাওয়া আশা করতেছে তাহলে ওই কন্ডাক্টর আমরা ফ্যারাডে ল অনুযায়ী কী উৎপন্ন হবে ভোল্টেজ তৈরি হবে কিন্তু তুমি যদি এরকমভাবে থাকো যে ভাই আমি এখানে
পার্মানেন্ট ম্যাগনেট দিলাম এখানে, এন পোলার এবং এস পোল দিলাম, আমি এখানে ধরে রাখলাম সারা জীবন, ও জীবনও কি তৈরি হবে না এখানে? ভোল্টেজ তৈরি হবে না। কেন তৈরি হবে না? এই এই আয়রনে কোনো আয়রনে কোনো প্রকার ভোল্টেজ ইন্ডিউস হবে না। কেন হবে না? কারণ ফ্লাক্সে তো কোনো রেট অফ চেঞ্জ নেই, ঠিক না? রেট অফ চেঞ্জ মানে কি ফ্লাক্স মানে বাড়তে হবে, কমতে হবে, ডিরেকশন চেঞ্জ করতে হবে, আবার ওইদিকে বাড়তে হবে, কমতে হবে, এরকম সিনারিও ক্রিয়েট করতে হবে। তাইলে তুমি আশা করতে পারো যে এখানে কি তৈরি হবে একটা, এই আয়রনে কি তৈরি হবে? ভোল্টেজ ইন্ডিউস হবে। ওই মানে কন্ডাক্টরে আমরা যদি দেখতাম আর কি, কন্ডাক্টর আমরা যদি এরকম যদি চিন্তা করি, দেখো তো ধর এটা একটা কন্ডাক্টর, তাই না? এটা ধর একটা কন্ডাক্টর আমি রাখছি এখানে। এই কন্ডাক্টর কীভাবে রাখছি? কন্ডাক্টর মনে করেন এইভাবে রাখছি, কন্ডাক্টর এই দুটো কন্ডাক্টরকে মনে করে এইভাবে রাখছি। মনে করো এই যে একটা কন্ডাক্টর এই পাশ এই পাশ এই পাশ, তাই কিনা? তাহলে এটা তাহলে এই কন্ডাক্টরের মনে করে এইভাবে রাখছি, এটা এটা কন্ডাক্টর ক্লোজ করা। হ্যাঁ ভাই বোনা যাবার কী কী করা আছে, মানে ফাঁকা আছে এরকম, এখানে ক্লোজ করা। তো তুমি ফ্লাক্স একবার মনে করো যে একবার এদিক দিয়ে এদিকে প্রবেশ করাচ্ছ, প্রবেশ করতেছে, প্রবেশ করে আবার এদিক যাচ্ছে, আবার কে দিকে যাচ্ছে। তাহলে বারবার আবার ফ্লাক্সের ডিরেকশন কী হচ্ছে বলো? তাহলে ফ্লাক্সের কি রেট অফ চেঞ্জ আছে না? তাহলে ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, এই যে এই যে এই যে আমার কয়েল বা এই যে তার, এই কয়েলে কি উৎপন্ন হবে? ভোল্টেজ ইন্ডিউস হবে, ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে, তাই কিনা? তাহলে আমরা ধরে নিলাম যে ওরকম ফ্লাক্সগুলো একবার এসপোন এনপোন এনপোল এসপোল এভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এই ফ্লাক্সগুলো বলো কী হবে বলো? পরিবর্তন হবে না? ফ্লাক্সগুলো কী হবে? পরিবর্তন হবে। ফ্লাক্সগুলো পরিবর্তন হলে এটা তো আয়রন, তাই কিনা? কন্ডাক্টরের মতো বিহেভ করবে। তাহলে এই আয়রনেও কী তৈরি হবে? একটা ভোল্টেজ ইন্ডিউস হবে। এবং সেই ভোল্টেজের পোলারিটি কেমন? কোন ল দ্বারা হবে? লেন্স ল দিয়ে হবে। কোন ল দিয়ে হবে বলো? লেন্স ল দিয়ে হবে। লেন্স ল কি বলে? এই মানে ধরো ফ্লাক্স তো প্রতিনিয়ত এইভাবে বারবার পরিবর্তন হচ্ছে, একবার এনপোল এসপোল এসপোল পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা একটা মোমেন্টে চিন্তা করছি, এগুলো প্রচুর কথা বলতেছি, একটা মোমেন্টে কাজ করতেছি, সেই মোমেন্টে মনে করো ফ্লাক্স এদিকে যাচ্ছে, ফ্লাক্স এদিকে যাচ্ছে ফ্লাক্স। তাহলে এই ম্যাটেরিয়ালে যে মানে ফ্লাক্সের চেঞ্জ হওয়ার কারণে, ফ্লাক্সের চেঞ্জ হওয়ার কারণে এই ম্যাটেরিয়াল যে ভোল্টেজ ইন্ডিউস হবে, তার কারণে কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টের ডিরেকশন এমন হবে যেন এই জায়গার ফ্লাক্সগুলোকে শিকি করতে পারে, অপোজ করতে পারে। বুঝতে পারছেন? অর্থাৎ এই ম্যাটেরিয়ালে কি উৎপন্ন হবে বলো? ভোল্টেজ উৎপন্ন হবে না? তাহলে ভোল্টেজ উৎপন্ন হলে অবশ্যই কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এখন কারেন্ট কীভাবে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে ওই যে যেই পথ বরাবর কী উৎপন্ন করতেছে, কী আসছে, ফ্লাক্স আসতেছে, ঠিক ওই বরাবর প্রত্যেক লেভেলে। লেভেল বলতে আমরা কী বুঝতেছি বলো? না, লেভেল বলতে আমরা কী বুঝতেছি বলো? ম্যাটেরিয়ালের লেভেল, ম্যাটেরিয়ালের লেভেল আছে না? এই যে ম্যাটেরিয়াল এক লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল ম্যাটেরিয়ালের, ঠিক না? তাই না? ম্যাটেরিয়ালের প্রত্যেক লেভেলে আসলে দেখা যাবে এরকম গোল 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 কারেন্ট ফ্লো করবে। তাহলে গোল 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 কারেন্ট ফ্লো করে কী হবে? তাহলে এই কারেন্টের ডিরেকশন এমন হবে জানো আসলে কোন দিকে ফ্লাক্স দেয়? উল্টা দিকে ফ্লাক্স দেয়। তাহলে উল্টা দিকে ফ্লাক্স দেয় তাহলে বলো তো কারেন্ট ফ্লো করবে কোন দিকে? কোন দিকে ফ্লো করতে হবে? বাইরের দিকে ফ্লো করতে হবে? কোন দিকে ফ্লো করতে হবে বলো? বাইরের দিকে। তাহলে ফ্লো করবে কোন দিকে বলো? এই যে এই যে এদিকে 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 কারেন্ট ফ্লো করবে, যে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করবে, যে দেখা যাচ্ছে কি না পোলাপান, এখান থেকে কি এরকম কারেন্ট ফ্লো করবে, আবার এখান থেকে সে এখান থেকে এরকম কারেন্ট ফ্লো করবে, এদিক কারেন্ট ফ্লো করবে, এখান থেকে এদিকে, এখান থেকে কি এদিকে এরকম কারেন্ট ফ্লো করবে কি না? এদিকে কারেন্ট ফ্লো করবে উল্টা দিকে, আবার এদিকে মানে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে হবে। তাহলে ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করে তাহলে দেখা যাবে ফ্লাক্স যাবে কোন দিকে বলো? বাইরের দিকে। বাইরের দিকে, তাই না? না ভুল হয়ে যাচ্ছে আমার, নাকি ঠিক আছে নাকি ভুল হয়ে যাচ্ছে আমার, দেখো আমার একটু ভুল হয়ে যাচ্ছে, একটু ভুল হচ্ছে, দেখো তো এদিকে, হ্যাঁ উল্টা হয়ে যাচ্ছে কি? আচ্ছা এটা ঠিক করে দেখি দেখি, দেখো তাহলে আমরা দেখলাম যে এখানে কী ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে, এবার স্পষ্ট করে দেখা তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? তার মানে যদি তার মানে ফ্লাক্স দেওয়া লাগবে কোন দিকে বলো? ওপরের দিকে না? কারণ হচ্ছে এই ফ্লাক্সগুলোর জন্য এই মেটালে কি এসে ভোল্টেজ ইন্ডিউস হয়েছে, এখন এই মেটালে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টের ডিরেকশন এমন হবে জানো সেগুলোকে এই ফ্লাক্সগুলোকে অপোজ করতে পারে। তাহলে এখন এই ম্যাটেরিয়াল যে ফ্লাক্স প্রডিউস করবে সেটা কোন দিকে হবে বলো? ওপরের দিকে না? তাহলে ওপর ধরো চিন্তা করো যে এরকমভাবে আমি ম্যাগনেট রাখছি এই বরাবর, এইবার তো একটু বুঝতে কষ্ট আছে, ঠিক আছে? আমি এই বরাবর ম্যাগনেট রাখছি মনে করো, তাহলে এটা এস পোল, এটা কি পোল? এন পোল। তাহলে এখান থেকে ফ্লাক্স আসছে কোন দিকে বলো? এই যে নিচের দিকে ফ্লাক্স আসছে, ঠিক না? এই যে তাহলে কোন দিকে ফ্লাক্স আসছে বলো? নিচের দিকে ফ্লাক্স আসছে, ঠিক না? দেখা যাচ্ছে না ভিডিওতে আবার, যাই হোক দেখো তাহলে, তাহলে এরকম দেখা যাচ্ছে, দেখো তাহলে এটা যদি এনপোল এসপোল হয়, এটা হচ্ছে আমার এসপোল, এটা কী পোল বলো? এনপোল। তাহলে এনপোল থেকে ফ্লাক্স কোন দিকে যাচ্ছে বলো? নিচের দিকে। এখন আমার এইখানে যে ম্যাটেরিয়ালটা আছে ওই ম্যাটেরিয়ালে কী তৈরি হবে বলো? ভোল্টেজ তৈরি হবে। মনে করো এখানে যে ম্যাটেরিয়ালটা আছে এখানে ম্যাটেরিয়ালে কী তৈরি হবে? ভোল্টেজ তৈরি হবে। তাহলে এই ভোল্টেজ তৈরি হলে এখানে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। ওখানে ডিরেকশন এমনভাবে হবে যেন কি অপোজ করতে পারে, তাই না? তাহলে কারেন্ট হবে কি এইভাবে? কারেন্ট ফ্লো করবে না, নিচ দিয়ে এসে এই যে ওপর দিয়ে যাবে এরকম কারেন্ট ফ্লো করবে না, কারণ এই যে এভাবে এসে এই যে এভাবে গেলে এরপরে তাহলে ফ্লাক্স যাবে কোন দিকে? উপরের দিকে। বুঝতে পারছেন না? তাহলে ফ্লাক্সগুলো যাবে কি এরকমভাবে যাবে না? ফ্লাক্সগুলো
এরকম ভাবে যাবে কিনা, এখন এটা যদি খাড়া করতে থাকে উপরে এরকম যদি এরকম করতে থাকে তাহলে সে কি এরকম ভাবে যাবে না, তাই কি না, এরকম ভাবে যাবে কিনা, তাহলে কারেন্ট এইভাবে থেকে এভাবে এভাবে কারেন্টগুলো ফলো করবে, এভাবে যদি কারেন্টগুলো ফলো করে তাহলে ফিল্ড কোন দিকে, উপরের দিকে যাবে, বুঝতে পারছেন, তাহলে এভাবে ফ্লো করতে থাকবে, তাই এভাবে যদি ফ্লো করতে থাকে তাহলে ফিল্ড কোন দিকে যাবে, বুঝতে পারছেন না, বুঝেন নাই, এই যে এই দিকে দেখেন আপনি এই চিন্তা করেন, এই সার্ফেসটাকে এই এরকম চিন্তা করেন, এরকম যদি ফ্লো করে এই যে এরকম আর এরকম ফ্লো করে, তাই কি না, কারেন্টগুলো এই যে ছোটো এই এই যে লুপটাই আমরা এই যে ছোটো লুপটা বড় করে দেখলাম এখানে, তাহলে আমার ফ্লাক্স আসছে কোন দিকে বলো, উপর থেকে আসছে না ফ্লাক্স, এই যে উপর থেকে ফ্লাক্স আসছে, তাহলে এদিকে এমনভাবে কারেন্ট ফ্লো করতে হবে জানে কোন দিকে ফ্লাক্স দেয়, উপরের দিকে ফ্লাক্স দেয়, তাহলে সে কারেন্ট ফ্লো করবে কোন দিকে, এই যে এই দিক থেকে এই দিকে এসে তাহলে ফ্লাক্স দেবে কোন দিকে, উপরের দিকে, যেটা কি এদিকে এর কি অপোজিট, বুঝতে পারছেন না, বুঝলেন, তাহলে কারেন্ট যাবে কোন দিকে বলো, এইদিকে না, এটা কি অ্যান্টি ক্লক হয়েছে না, কারেন্ট যাবে কোন দিকে, অ্যান্টি ক্লক, তাহলে অ্যান্টি ক্লক এই যে এইভাবে গিয়ে এভাবে এভাবে গিয়ে এভাবে এভাবে গিয়ে এভাবে উল্টে দেখেছিলাম আমার, তাই না, হ্যাঁ, যাক এটা একই সিকোয়েন্সটা ঠিক করে নিবা, তার মানে এরকম এই যে ম্যাটেরিয়ালের যে প্রত্যেকটা লেভেল আছে, তাই কি না, ম্যাটেরিয়াল তো অসংখ্য লেভেল, তাই না, কারণ একটা ম্যাটেরিয়াল তো মানে ব্লক আকারে আছে, এরকম তো না যে পার্টিশান করা যে এইটাকে পার্টিশান এরকম এরকম পার্টিশান, আমরা জাস্ট লেভেল চিন্তা করতেছি যে এ এ বিভিন্ন লেভেল আছে আর কি, তো এই ফ্লাক্সগুলো যত জায়গা দিয়ে যাবে, যত জায়গা দিয়ে যাবে এরা আসলে ওই প্রত্যেক জায়গায় ওই ম্যাটেরিয়াল ভিতরে এরকম ছোটো ছোটো লুপে কী ফ্লো করবে, ছোটো ছোটো লুপে কী ফ্লো করবে, যেরকমভাবে কারেন্ট ফ্লো করতে থাকবে, ছোটো ছোটো লুপে কারেন্ট ফ্লো করতে থাকবে, এবং প্রত্যেকটা লেভেলের যে অ্যাটমগুলো আছে ওইগুলো ট্রাই করবে কি, প্রত্যেক লেভেলের অ্যাটমগুলো ট্রাই করবে যে এই প্রত্যেকটা লেভেলে কারেন্ট ফ্লো করুক, এবং কারেন্ট ফ্লোগুলো এমনভাবে হবে যেন প্রত্যেকটা লেভেলই ফ্লাক্সগুলো কোন দিকে ফ্লো বাধা দেয়, অপোজিট দিকে বাধা দেয়, মানে প্রত্যেক লেভেলে, এমন মনে করে না দেবে শুধু ওপরের দিকের এই দিকের গুলো বাধা দেবে, এদিকেরগুলো কি দেবে না, বাধা দেবে না, এরকম কিন্তু তুমি ভুলেও চিন্তা করো না, কারণ ফ্লাক্সও শুধু ওই লেভেলে থেমে থাকতেছে না, ফ্লাক্স কি এই লেভেলও আসতেছে, এই যে এই লেভেল আসতেছে, তাই কি না, এই লেভেল আসতেছে কিনা, তাহলে ওই লেভেলের আইটেমগুলো ওটার দিকে ফ্লাক্স দেওয়া ট্রাই করবে, আবার এই লেভেলের ফ্লাক্সগুলো ওটার দিকে ফ্লাক্স দেওয়া কী করবে, ট্রাই করবে, তাই কি না, তাহলে এখন দেখো চিন্তা করো এখানে, তার মানে এখানে ফ্লাক্স যদি রেট অফ চেঞ্জ থাকে, এই এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে যদি রেট অফ চেঞ্জ থাকে তাহলে এই জায়গায় ভোল্টেজ ইন্ডিউস হবে, এবং এখানে কী তৈরি হচ্ছে বলো, কারেন্ট তৈরি হচ্ছে, এবং কারেন্টগুলো কী প্রত্যেক লেভেলে ছোটো ছোটো কী আকারে ফ্লো করতেছে, লুপ আকারে ফ্লো করতেছে, তাই লুপ আকারে যদি ফ্লো করে তাহলে ওই কারেন্টের নামটাকে আমরা কী বলতে পারি বলো, এডি কারেন্ট বলতে পারি, বুঝতে পারছেন, বুঝেন নাই নাকি, তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাই এডি নামের কী মিনিং পাইছেন আপনারা, ওই যে আমরা বলছিলাম নদীতে নদীতে পাখা কি এরকম এরকম পাখা নেবে, এরকম পাখা না, তাহলে ছোটো 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 যে পাকগুলো হবে পুরো নদী ধরে তো আর পাকায় না, পুরো নদী ধরে পাকায় এরকম তো না, অল্প একটু জায়গা জুড়ে ছোটো ছোটো জায়গা জুড়ে পাকাচ্ছে, এই জন্য এই কারেন্টগুলোকে আমরা কী বলছি বলো, এডি কারেন্ট বলছি, বুঝতে পারছেন, ছোটো ছোটো লুপে যে কারেন্টগুলো ফ্লো করবে এবং ওই প্রত্যেক লেভেলে ফ্লো করবে, ম্যাটেরিয়ালের প্রত্যেক লেভেলে ফ্লো করবে, বুঝতে পারছেন, এখন তো এই যে এডি কারেন্ট ফ্লো করতেছে যে কারেন্টগুলো পাচ্ছে ছোটো ছোটো লুপের কারেন্ট, এই কারেন্টগুলোকে আমরা কী বলবো, এডি কারেন্ট বলবো, এখন তুমি বলতে পারো কি ভাই এই ছোটো ছোটো কারেন্টগুলো কি আসলে একসময় একটা বড় অ্যামাউন্ট অফ কারেন্ট হতে পারে কি না, দেখবো সমস্যা নেই, তাহলে একটু শিওর যে এখানে যদি ফ্লাক্সের রেট অফ চেঞ্জ থাকে ফিল্ডের, তাহলে এখানে যদি সে ম্যাটেরিয়াল মেটাল হয় তাহলে অবশ্যই কন্ডাক্টর হলে এখানে ভোল্টেজ ইন্ডিউস হবে, ভোল্টেজ ইন্ডিউস ফলে এডি কারেন্ট ফ্লো করবে, আর কারেন্ট যদি ফ্লো করে, কারেন্ট দিয়ে কী করে ফ্লো করে, তাহলে অবশ্যই ম্যাটেরিয়ালের কী আছে বলো, রেজিস্ট্যান্স, না ওই ম্যাটেরিয়ালের কী আছে বলেন, রেজিস্ট্যান্স, তাহলে ওই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে তো কী কী হচ্ছে, কারেন্টগুলো ফ্লো করতেছে, তার মানে এখানে কী লস, কী পাওয়ার লস হবে না, একটা রেজিস্টরের ভিতর দিয়ে মনে করো কারেন্ট ফ্লো করলাম, পি ইকুয়াল টু আই স্কোয়ার, তাহলে এখানে কী ফ্লো করবে, কী পাওয়ার লস হবে, তাহলে ওই যে পাওয়ার লস, ওই পাওয়ার লসটাকে বলে এডি কারেন্ট লস, বুঝতে পারছেন নাকি, কার এডি কারেন্ট ফ্লো হইলো, এখন ওই যে কারেন্টগুলো ফ্লো, এই যে মনে করো পথ, এই পথ দিয়ে ফ্লো করতে, তাহলে এই পথের তো নিজস্ব রেজিস্ট্যান্স আছে নাকি, এই পথেরও কী আছে বলো, নিজস্ব কী আছে, তাহলে এই ছোটো ছোটো লুপের প্রত্যেকটা ছোটো ছোটো লুপের রেজিস্ট্যান্স আছে, আবার প্রত্যেকটা ছোটো ছোটো লুপে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই জন্য ওই ছোটো ছোটো লুপে অ্যাটম বলতে, অ্যাটম বলতে কি মানে অ্যাটম না ঠিক, মানে ওই লেভেলে কারেন্ট ফ্লো করতেছে আর কি, বুঝতে পারা গেছে, মানে প্রত্যেক লেভেলে, প্রত্যেক লেভেলে এরকম, এই যে মনে করো এই একটা লেভেল, এই যে মনে করো এইটুকু হচ্ছে একটা লেভেল, এই যে চিন্তা করলাম একটা লেভেল, তো ওই লেভেলে মনে করো এই যে একটা, এই একটা লেভেলগুলো ধরে নিয়েছি, হ্যাঁ লেভেলগুলো ধরে নিয়েছি, কারণ লেভেল তো এমনিতে আমরা হবে না, কেন হবে না, কারণ মনে করো এটা একটা মোবাইল, এর কি কোনো লেভেল আছে, কিন্তু আমরা কল্পনা করছি এরকম অসংখ্য কী আছে বলো, লেভেল আছে, তাহলে প্রত্যেক লেভেলেই ওরকম লুপে 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 কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছ, ওরকম কারেন্ট ফ্লো করে, এগুলো অ্যাটম না, কিন্তু ওই লুপে কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, কিন্তু লুপ আমরা কয়টা লেভেল সে কি বলে দিবে, জাস্ট ধরে নিলাম যে ভাই আমি মনে করো ফ্লাক্স করতেছি কি, এই যে এখান থেকে ঢুকবে আর এখান থেকে বেরোবে, তাহলে ফ্লাক্স তো মনে করো যে এরকম দশটা লেভেল করলাম, তাহলে দশ লুপের ভিতর দিয়ে কী হবে, সে ভেদ করতে থাকবে, আর এই দশ লুপের যে ইয়ে আছে, তাহলে দশ লুপেই ভোল্টেজ ইন্ডিউস হবে,
তাহলে 10 লুপে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, এবং প্রত্যেকটা লুপ লেভেলের কারেন্ট কি করবে, কি ট্রাই করবে, সেটাকে ফ্লাক্সকে অপোজ করা ট্রাই করবে, বুঝতে পারছেন? তাহলে এখন এখানে যদি কি ফ্লো করে বলো, কারেন্ট ফ্লো করে এবং যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে অবশ্যই এখানে কি লস তৈরি হবে, পাওয়ার লস আসতে, পাওয়ার লস হবে কেন বলেন? আর এই লসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে এডি কারেন্ট লস, বুঝতে পারছেন নাকি বুঝেন? লসগুলো কি বলে বলেন? এডি কারেন্ট লস, বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন? এবার আসেন দেখেন আপনি এডি কারেন্ট লস এতটা, এইগুলো তো ম্যাটারিয়ালের ক্ষেত্রে বুঝলাম, এবার ট্রান্সফর্ম যে এডি কারেন্ট হচ্ছে, দেখেন এডি কারেন্ট লুপের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা লুপ আকারে যে কারেন্টটা ফ্লো করবে, এবং লুপের কি রেজিস্ট্যান্স, প্রত্যেকটা লুপের কি আছে রেজিস্ট্যান্স আছে, তাহলে সেটা তার জন্য কি লস হবে, পাওয়ার লস হবে, ওই পাওয়ার লসটাকে আমরা কী বলবো, এডি কারেন্ট লস বলবো। এখানে খুব সুন্দর লাগছে, দিস কারেন্ট ইজ প্রডিউসড সাজ দ্যাট ইট ক্যান অপোজ দ্য মেইন ফ্লাক্স, আর এই কারেন্টকে বলা হবে কি কারেন্ট, এডি কারেন্ট, বুঝতে পারছেন কি বুঝেন? সব কিছু বলে দেওয়া হয়েছে এখানে। এখন যেটা করণীয় যে ভাই, এখন আমাদের কথা হচ্ছে যে আমি আচ্ছা ঠিক আছে বাদ দাও, দেখো দেখি তাহলে আমরা যে এখন আমরা ট্রান্সফরমারে যাই, এগুলো আমরা এডি কারেন্ট মডেল আপনি বুঝতে পারছি, এতক্ষণ তো আমরা মানে এডি কারেন্ট লস দেখলাম তাই না, এডি কারেন্ট কীভাবে একটা জেনারেল ম্যাটেরিয়ালে আমরা কীভাবে এডি কারেন্ট লস হয়, কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফরমারে কীভাবে আর কি এডি কারেন্ট লস হবে সেটা তো আসলে আমাদের দেখাটা মেইন টার্গেট, তাই না? তাহলে ধরো একটা ট্রান্সফরমার রাখলাম, মোটামুটি থ্রি ডি আঁকানোর চেষ্টা করা হয়েছে, যতটুকু ভালো লাগছে কিনা জানি না, মোটামুটি বোঝা যাচ্ছে যে থ্রি ডি আঁকানো ট্রাই করা হয়েছে আর কি, ঠিক আছে? তো এই যে এটা ট্রাই থ্রি ডি আঁকানোর জন্য যেটা করছি আমরা, এই ট্রান্সফরমার আঁকানোর পরে দেন আমরা এখানে কী সাপ্লাই দিছি বলো, একটা এসি সাপ্লাই দিয়েছি আর কি, তাই না? তো এসি সাপ্লাই দিলে তাই না, এসি সাপ্লাই দিলে এখানে কী হবে, ফ্লাক্স তৈরি হবে না? আমরা ধরে নিলাম সেই ফ্লাক্সের ডিরেকশনটা যে কোনো এক মুহূর্তের জন্য বা যে কোনো মুহূর্তের জন্য ধরো ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করতেছে, মানে নিচ থেকে এই যে উপরের দিকে আসছে, তাই কিনা হতে পারে না? এই যে ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করতেছে, তাই কিনা? শিশির মাইন্ড করে, শিশির আছে কিছু মাইন্ড করতেছ, তাহলে যে এটা এরকম যাচ্ছে, এই যে এটা এখানে দেখিও এরকমভাবে ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করছে, তাই কিনা? তো এইটা রেডি কারেন্ট বোঝার জন্য আমরা একটু এই যে জিনিসটা জুম কেটে আনবো, এই জিনিসটা এটা কেটে আনবো বাইরে, এটুকু কেটে আনবো, এবং কেটে এনে আমরা এটা দেখবো কোন জায়গা থেকে, টপ থেকে দেখবো। আমার এই দেখা নিয়ে বেশ প্রবলেম হচ্ছিলো আজকে, কনফিউশন তৈরি হচ্ছিলো, ভালো করে বলি, আমি এটুকু কেটে আনবো, তাহলে এটুকু কেটে আনলে কীরকম হয়েছে, এরকম দেখতে হবে না, এই যে এরকম হবে না এটুকু দেখতে, তাই কি না? কোনটুকু কাটলাম বলো তো, এই যে এইটুকু আমি কেটে আনলাম, তাই কি না? আচ্ছা দেখতেছি কোন জায়গা থেকে বলো, আমি জুম করি না, জুম করলাম কিন্তু দেখতেছি কোন জায়গায়, চোখ রাখছি এই জায়গায়, তাই কি না? বুঝতে পারছেন? তাহলে মনে করেন যে ধরেন যে কি দেখানো যেতে পারে, কিছুই হাতের কাছে পাই না, ধরো যে এরকম, ধরো এইটা হচ্ছে ট্রান্সফরমারের, মনে করো যে সমস্যা নেই ওটা কোনো বিষয় না, দেখো এইটা হচ্ছে ধরো ট্রান্সফরমারের এরকমভাবে ট্রান্সফরমারটা আছে আর কি, বুঝতে পারছি? এরকমভাবে ট্রান্সফরমারটা আছে আর কি, এই যে এইটুকু মানে স্টা মানে এইটুকু লিম্ব আর কি, এই লিম্বটা দুইটা লিম্ব তো, একটা লিম্ব একটা লিম্ব, দুইটা লিম্ব, তাহলে এই লিম্বটা তো এরকমভাবে খারাপভাবে আছে, তাই কিনা? এরকমভাবে খারাপভাবে আছে, বুঝতে পারছেন? তাহলে ফ্লাক্সগুলো বেরোচ্ছে কীভাবে বলো তো, ফ্লাক্সগুলো কি নিচ থেকে এভাবে আসতেছে না, ভালো করে দেখে কলমের মতো দুই তিনটা কলম আমরা দাঁড় করে দিই, তাহলে বুঝতে পারবো না, দেখো এরকম মনে করে দুই তিনটা কলম আমরা দাঁড় করে দিলাম, এরকমভাবে ফ্লাক্সগুলো আসতেছে, তাই কিনা? এবার ক্যামেরা যারা তারা ভালোভাবে দেখতে পারবে, তাহলে দেখো তো এর ভেতর দিয়ে ফ্লাক্সগুলো মানে ভেতর দিয়ে আসতেছে, এইটুকু হচ্ছে এই যে এইটুকু, তাহলে এই ফ্লাক্সগুলো নিচ থেকে উপরের দিকে আসতেছে। এখন দেখো তো তুমি যদি উপর থেকে দেখো, এই যে মনে করো মানে এইখান থেকে দেখছো, এই জায়গা থেকে দেখছো তুমি, এই জায়গা থেকে চোখ মানে ক্যামেরা যারা তারা দেখতে পাচ্ছে আর কি, এখান থেকে দেখতেছো, তাহলে এখান থেকে যদি তুমি দেখো তাহলে তুমি কী দেখতে পারবা, তীরের মতো ডট দেখতে পারবো, এই যে ডট দেখতে পারবো, ডটগুলো দেখতে পারবো, কী দেখতে পারো বলো? অর্থাৎ ওইখান থেকে যে পরিমাণ ফ্লাক্স বেরোবে, ওই ফ্লাক্সগুলোর তুমি জাস্ট কি তীরের যে প্রথম মানে সুচালো প্রান্ত, ওই সুচালো প্রান্তগুলো তুমি কী করতে পারবে, দেখতে পারবো। তাহলে এই হচ্ছে তোমার সেই সুচালো প্রান্তগুলো, এই যে বুঝেন নাই নাকি, এই যে ডট, এই যে ডটগুলো এইখান দিয়ে মনে করো এই যে ফ্লাক্সগুলো এই যে এইভাবে চলে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? এইভাবে চলে ফ্লাক্সগুলো এভাবে চলে যাচ্ছে, তুমি উপর থেকে দেখতেছো তার মানে এগুলো কী মনে হবে, সব ডট মনে হবে, তাহলে সে ডট মনে হচ্ছে, বুঝতে পারছেন? এবং তাই কি না, ডট মনে হবে কি না? এবার দেখেন তাহলে এইগুলা কিন্তু সেই ডট, এই যে এটা কিন্তু ফ্লাক্স, এই গোল কিন্তু ফ্লাক্স না, ভালো করে বুঝলেন? এটা ফ্লাক্স, 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 তাই কি না? এই ডটগুলো কিন্তু ফ্লাক্স, আর এইগুলো হচ্ছে তার কারেন্ট, তা কী বলো? আমরা কী জানি এই ফ্লাক্সগুলো যখন এই এই কোরের ভিতরে যাওয়া আসা করবে, তখন এই কোরে করতো কন্ডাক্টর, তাই কি না? আমরা জানি ফ্লাক্স একবার এদিক যাবে, এদিক যাবে, এদিকে যাওয়া আসা করতেছে না, তাহলে এই যে ফ্লাক্সগুলো যখন এর ভিতর দিয়ে যাবে,
তখন এই কয়েলে তো ভোল্টেজ ইনডিউস হবে, এ নিয়ে তো কোনো প্রকার ডাউট নাই, কিন্তু ওই যে কোরের ভেতর দিয়ে ফ্লাক্স যাচ্ছে ওই কোরের ভেতর দিয়েও কি কি ফ্লো করবে, মানে তখন ভোল্টেজ ইনডিউস হবে, কথা কি বুঝছো? প্রথমত কয়েলে তো ইনডিউস হবে, এর তো কোনো ডাউট নাই, কিন্তু কোরের ভিতর দিয়ে যেতে যাচ্ছে, তাহলে ওই কোর যেহেতু মেটাল তাহলে ওই কোরেও কী তৈরি হবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে, তাহলে ভোল্টেজ ইনডিউস হলে কী হবে, কারেন্ট ফ্লো করবে, এবং এই যে কারেন্টগুলো হবে সেগুলো হচ্ছে যে ফ্লাক্সের চারদিক দিয়ে হবে, কারেন্ট ফ্লো হবে, ফ্লাক্সের চারদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, মানে যদি বলা ট্রাই করে মনে করো এভাবে, এই যে সেই এটা হচ্ছে কি আমার সেই ট্রান্সফরমারের কোর, এই কোর ভিতরে এভাবে ফ্লাক্সগুলো কী হচ্ছে বলো আসতেছে, তাহলে যদি আসে তাহলে ও যে জায়গা দিয়ে যে জায়গাতে যাবে, মনে করো ফ্লাক্সটা এভাবে যাচ্ছে তাই কিনা, ফ্লাক্সটা মনে একটা ফ্লাক্স চিন্তা করো সেইভাবে উপরের দিকে উঠতেছে তাই কিনা, তাহলে তাহলে এর এর চারদিক দিয়ে আসলে মনে করো যে এর যে চারপাশ, এই যেই পাশ এইখান দিয়ে ফ্লাক্স এইভাবে কি মনে করো এই একটা লুপে কারেন্ট ফ্লো করলো, আবার কি ওপরে এই একটা লুপে কারেন্ট ফ্লো করলো, আবার ওপরে দেখা যাবে এই একটা লুপে কি ফ্লো করলো, বলে যে কারেন্ট ফ্লো করলো, তাহলে এই যে সেই লুপগুলো হচ্ছে এই দেখানো হচ্ছে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে এই যে লুপগুলোতে সে কী ফ্লো করছে বলেন, সে কারেন্ট ফ্লো করছে, এবং এই কারেন্টগুলোর পারপাস কী বা অবজেক্টিভ কী, এই কারেন্টগুলোর অবজেক্টিভ হচ্ছে সে যাতে কী করতে পারে এই ফ্লাক্সগুলোর অপোজিট দিকে কী ফ্লাক্স দিতে পারে, একটা ফ্লাক্স দিতে পারে, যাতে কী করতে পারে এই এই ফ্লাক্সগুলো কী দিকে যাচ্ছে তাকে অপোজ করতে পারে, বুঝতে পারছেন? এবং দেখা যাবে ধরে নিলাম তখন আসলে কারেন্টগুলো এই যে অ্যান্টি ক্লকই কী করবে, অ্যান্টি ক্লক ধরো ক্লকওয়াইজ, ধরো এটা ক্লকওয়াইজ, ধরো ক্লকওয়াইজ, ধরো ধরো ক্লকওয়াইজই ফ্লো করতে কি না, এই যে ক্লকওয়াইজ ফ্লো করতে আছে কারেন্টগুলো, এটা তো বুঝছেন নাকি, বুঝেন নাই, ফ্লো তো করবে কারেন্ট নাকি, কারেন্ট ফ্লো করবে না, ছোটো 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 প্রত্যেক লেভেলে দেখাচ্ছিলাম ওইভাবে, এই যে প্রত্যেক এই লেভেলে এই লেভেলে প্রত্যেক লেভেলে কী ফ্লো করতেছে, তাহলে ছোটো ছোটো লুপে এই যে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই কারেন্টগুলোকে আমরা বলেছে তোমার কি এডি কারেন্ট, তাহলে তার মানে এইটুকু জায়গায় এডি কারেন্ট ফ্লো করবে তাই কি না, আবার এইটুকু জায়গায় কী ফ্লো করবে, এডি কারেন্ট ফ্লো করবে, আবার এই পুরো কোরেই তাহলে কী ফ্লো করবে, এডি কারেন্ট ফ্লো করবে তাই কি না, পুরো কোর জুড়ে কী কারেন্ট, ছোটো 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 লুপে মনে করো ফ্লাক্স গেছে এখান থেকে এইদিকে যাচ্ছে, এদিকে এদিকে করবে মনে করো ফ্লাক্স এখান থেকে মনে করো এদিকে যাচ্ছে তাই কি না, এদিকে যাচ্ছে, তাহলে যাওয়ার পথে কী করবে, এই যে যে পথে যাচ্ছে এ একটা লুপ, সামনে গিয়ে একটা লুপ, সামনে গিয়ে একটা লুপ, তার সামনে গিয়ে একটা লুপ, মানে সে লুপ ফ্লো করতে মানে এরকম না যে কারণ আসলে প্যাঁচাইতে পেঁচে যাচ্ছে, কারণটা এরকম না, কিন্তু একটা কারণ মনে করি শেষ, ওটা শেষ, একটু দূরে গিয়ে আর একটা শেষ, একটু দূরে গিয়ে আবার শেষ, এরকম মানে ছোটো ছোটো লুপে লুপে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই কারেন্টগুলো এডি কারেন্ট, ঠিক আছে? আর কোরের নিজস্ব কী আছে, রেজিস্ট্যান্স আছে, মানে ওই যে লুপ কারেন্ট যে পথে ফ্লো করতেছে তাহলে ওই পথের কী আছে, রেজিস্ট্যান্স আছে, তাহলে ওই কারেন্টের জন্য এই এখানে কী হবে, লস হবে, আবার এখানে লস হবে, প্রত্যেকটা লেভেলে তাহলে কী লস হবে, ওই লসগুলোকে আমরা বলছি এডি কারেন্ট লস, তাহলে কোরের প্রত্যেকটা অংশেই আমাদের কী আছে বলো, এডি কারেন্ট লস আমাদের হচ্ছে, বুঝতে পারছেন? আসেন তাহলে এখন দেখেন যেটা বলার ট্রাই করতেছি আমরা বা করবো সেটা হচ্ছে যে এখন এই কারেন্টগুলোর নেচার কেমন হবে, দেখো তো একটু, এটা একটু বড় করে একাই, হ্যাঁ বড় করে, তাহলে প্রত্যেক লেভেলে কারেন্ট ফ্লো করবে না, তাহলে মনে করো এই যে এই লেভেলগুলো একদম মিশে মিশে কারেন্ট ফ্লো করবে, এই যে এরকমভাবে প্রত্যেক লেভেলে এরকম ছোটো ছোটো লুপ লুপ হবে আর কি, খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ এটা প্রেমে পড়ে যাবেন, এটা একদম এরকম তাই কি না, এটা ক্লোজ করে দাও, তাহলে দেখো তো এবার একটু, তাহলে সবগুলো কি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে, তাহলে এটা কি এরকম ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না না না, এগুলো অবশ্য আসলেই ফ্লো, হ্যাঁ না না না, এই ক্লকওয়াইজ হবে কি অ্যান্টি ক্লক হবে সেটা ডিপেন্ড করবে কি এই ফ্লাক্সগুলোকে অপোজ করতে করবে আর কি, সেরকম আর কি, বুঝতে পারছো? যদি অপোজ করতে ক্লকওয়াইজ লাগে তাহলে ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লক তাহলে অ্যান্টি ক্লক, মানে ব্যাপারটা হচ্ছে ফ্লাক্স তো একবার এদিকে যাবে, এদিকে যাওয়ার সময় মনে করো ক্লকওয়াইজ ফ্লো করতেছে, আবার যখন ফ্লাক্সগুলো এদিক যাবে তখন তখন নিজে আবার কী করবে, উল্টা কি অ্যান্টি ক্লক ফ্লো করবে, মানে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী কারেন্টগুলো দিতে থাকবে আর কি, তাহলে এবার এইখানে যাবে কারেন্টগুলো, আর নিচে কি অ্যান্টি ক্লক নাই যে, মানে এভাবে তো নাকি, এভাবে তো এভাবে তো এভাবে তো, এবার ভালো করে দেখেন, এও কী করতেছে এইদিকে আবার কি এইদিকে এইদিকে ঘুরে এসে, এই যে এইদিকে এইদিক ঘুরে এসে, 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 এইদিকে এখন দেখেন তো এই এর কারেন্ট আর এর কারেন্ট, এই দুটো কারেন্ট কি ভ্যানিশ করে দেবেন একজন একজনের, কাটাকাটি হয়ে যাবেন এই এই দুটো কারেন্ট, এই দুটো কারেন্ট থাকবে নাকি থাকবে না, থাকবে না, থাকবে না, কেন থাকবে না, কারণ আরে বাবা এই কারেন্টের দিকে তাকাও, এই কারেন্ট কীরকম যাচ্ছে এই যে তাই কি না,
তাহলে এর নিচের যে লেভেলটা আছে ও কোন দিকে কারেন্ট পাঠাবে বলো? ওই এই ক্লকওয়াইজ তো ফ্লো করাবে, এই যে এদিকেই তো ফ্লো করাবে। তাহলে দেখো এই যে এই দিক কারেন্টটা কী হবে, এই লেভেলে কারেন্ট কী হয়ে যাবে, এখানে কারেন্ট জিরো অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাই না? নাকি বোঝা নাই? কারণ এ কারেন্ট কোন দিকে পাঠানো ট্রাই করছে, এদিকে পাঠানো ট্রাই করতেছে, আরও কোন দিকে পাঠানো ট্রাই করছে কারেন্ট, এদিকে পাঠানো ট্রাই করে, তাহলে এই দুটা কারেন্ট মিলে এখানে কারেন্ট কত হবে? কিন্তু এখানে কারেন্ট থাকবে। আবার কী বলতে পারি ভাই, এই লেভেলে কারেন্টটা এই কারেন্টটা কত করে ফেলবে? জিরো করে ফেলবে, এরা জিরো করে ফেলবে, এরা জিরো করে ফেলবে। তাহলে এদের যে এই যে মাঝখানে যে লেভেলগুলো এইগুলো সব কারেন্ট কত হয়ে যাবে বলো? জিরো 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 জিরো। তাহলে কারেন্ট থাকবে কোন জায়গায়? এই লেভেলে কারেন্ট থাকবে, কারণ এরা তো তোমার জিরো করার মতো কোনো কেউ কেউ নাই। জিরো করার মতো কেউ আছে না? আচ্ছা দেখো তো এই বরাবর কি থাকবে বলো? কারেন্ট থাকবে, এরা কেউ জিরো করতে পারবে না। এই বরাবর কি থাকবে? কারেন্ট থাকবে, জিরো করতে পারতেছে না। আবার এই বরাবর কী কারেন্ট থাকবে? তার মানে কারেন্ট এডি কারেন্ট অ্যাকচুয়ালি মোট এডি কারেন্ট হিসাব করি, এডি কারেন্ট আসলে সারফেস দিয়ে ফ্লো করে। কী দিয়ে ফ্লো করে? সারফেস দিয়ে, মানে ওই ওইটার ওপর দিয়ে ফ্লো করে। মানে যেটা বলার ট্রাই করতেছি এই যে এটার ওপর দিয়ে কারেন্ট ফ্লো করে, এই যে মানে ওটার গা ঘেসে কারেন্টটা ফ্লো করে। এই যে গা ঘেসে কারেন্টটা কী করে বলো? এই যে গার সাথে মিশে মিশে কী করে কারেন্ট ফ্লো করে। তার মানে তুমি যত ভেতরে ঢুকতে থাকবে ম্যাটেরিয়ালের, তত ধীরে ধীরে কারেন্ট কী করতে থাকবে? কমতে থাকবে। এর সারফেসে কারেন্ট, সারফেসে কী হয়, কারেন্ট বেশি ফ্লো করে। আর সারফেস যদি কারেন্ট বেশি ফ্লো করে তাহলে সারফেসের পার্টটা কি বেশি গরম হবে কম্পেয়ার টু দ্য ভেতরের পার্ট? এইটা কাজে লাগাই ইন্ডাকশন হিটিং প্রসেস আমাদের তৈরি করা হয়। ইন্ডাকশান হিটিং, এটাই কি ইন্ডাকশান হিটিং? আমরা যে ইন্ডাকশান চুলাগুলো দেখি না, ঠিক এই প্রিন্সিপালে। ওটা ভেতরে গরম হয় না, কিন্তু ওই চুলার যে কড়ায় পাতিল বসায় ওই পাতিলের উপরটা প্রচণ্ড গরম হয়, কিন্তু ভেতরে কী হয় না, গরম হয় না। অবাক করা বিষয়, এই সেই রিজন। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? কারণ ভেতরে তো কারেন্ট কী হবে, একজন আরেকজন অপোজ করতে থাকবে, একজন আরেকজনকে ক্যান্সেল করতে থাকবে, তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে বলেন? এই এই কারেন্টকে কেউ মানে জিরো করতে পারতেছে না, এই যে এই কারেন্টকে কেউ জিরো করতে পারতেছে না, এই কারেন্টকে। তাহলে বলেন সারফেসে কী ফ্লো করতেছে কারেন্ট? বেশি ফ্লো করছে সারফেসে কারেন্ট, তাই কি না? কথা বলতে হবে সারফেস দিয়ে বেশি কারেন্ট, তার মানে এই যে সারফেস দিয়ে বেশি কারেন্ট, ভেতর দিকে তেমন কোনো কারেন্ট ফ্লো হবে না। যত ভেতরে যাবো তত কী হবে কারেন্ট? কী হবে কারেন্ট? কী কী থাকবে কারেন্ট? কমতে থাকবে কারেন্ট। তত কী হতে থাকবে বলো? কমতে থাকবে। সব থেকে বেশি কারেন্ট সারফেসে ফ্লো করবে। এটাই ইন্ডাকশন হিটিংয়ের প্রসেস। ইন্ডাকশন হিটিংয়ে কী করে, ও কী করে, একটা পাতিল পাতিল বসাই প্রথমে, একটা চুলার প্লেট থাকে, তাই কি না? ওই প্লেটের উপরে আমরা কী বসাই? পাতিল বসাই। তাহলে ওই যে ও কী করে, ফ্লাক্সগুলোকে বারবার আমরা কী করতে থাকে, এরকমভাবে পরিবর্তন করতে থাকে। ইনপোল স্পোল ইনপোল স্পোল স্পোল, মানে চুলার চুলাটা ইনপোল স্পোল ইনপোল স্পোল করতে থাকে। তাহলে করতে থাকলে ও কী করে, ওই যে চুলার পাতিল, চুলার পাতিলের যে সারফেস, এডি কারেন্ট ওখানে, ওখানে ভোল্টেজ ইন্ডিউস হবে। তাহলে ওখানে ভোল্টেজ ইন্ডিউস, ওখানে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কিন্তু এখানে কোন কারেন্ট ফ্লো করবে? এডি কারেন্ট ফ্লো করবে। আর এডি কারেন্ট কি ম্যাটেরিয়ালের ওই চুলা মানে পাতিলের ভেতরে ফ্লো করবে বেশি, নাকি সারফেস দিয়ে বেশি ফ্লো করবে? সারফেস দিয়ে বেশি ফ্লো করবে, ঠিক না? যদি সারফেস দিয়ে বেশি ফ্লো করে তাহলে সারফেস কী গরম হবে? বেশি গরম হবে। আর আমার তো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল গরম করে লাভ নেই, আমার গরম করতে হবে কি? সারফেস গরম, কারণ সব তরকারি বসাবো কোন জায়গায়? সারফেসে বসা করে ভাই, সারফেস গরম হবে। এই প্রসেস, এডি কারেন্ট প্রসেস করে আমার ইন্ডাকশান চুলা আর কি বানানো হয়। বুঝতে পেরেছেন নাকি? বুঝেননি? এই জন্য এডি কারেন্ট, ঠিক আছে? এডি কারেন্ট, এবার আসুন, তার এডি কারেন্ট কোন জায়গাতে ফ্লো করে বলেন? সারফেসে, তাই না? এবার দেখেন আমরা যদি এই কারেন্টের মানটা বের করতে, তাহলে কারেন্ট আই এডি ইকুয়াল টু কী হবে, এইখানের যে অ্যাক্রোসের মানে এখানে যে ভোল্টেজ কী হবে বলো? তাহলে এই করে ওভারঅল একটা কী ভোল্টেজ ইনডিউস হবে, কোরে ইনডিউস। কিন্তু কয়েলে, কিন্তু কয়েলের হিসাব বাদ, কয়েলের হিসাব কিন্তু করে ফেলছে, কারণ কয়েলেও ভোল্টেজ ইনডিউস হবে, কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পাবো, ওইগুলো বাদ। কিন্তু আমরা চিন্তা করছি কোরের ভেতরে চিন্তা করতেছি। তাহলে এই যদি ফ্লাক্স ফ্লো করতে থাকে, দেখছি কোরেও একটা কী পাবো, কোরের অ্যাক্রসে আমরা কী পাবো একটা ভোল্টেজ, কয়েলের অ্যাক্রসে না কিন্তু কোরের, কোরের নিজের ভোল্টেজ। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ইনডিউস ডিএমএফ, ইনডিউস ডিএমএফ ইন কোর, কোরে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই হবে রেজিস্ট্যান্স আই ইকুয়াল টু ভি বাই আর। এখন এই রেজিস্ট্যান্স কোনটুকু বলেন তো? এই রেজিস্ট্যান্স কোন জায়গার রেজিস্ট্যান্স? এই জায়গার রেজিস্ট্যান্স, মানে সব সব রেজিস্ট্যান্স না, কিন্তু কারেন্ট যেই পথ দিয়ে ফ্লো করতেছে জাস্ট ওই পথের রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? বুঝেন নাই? কারেন্ট যে ফ্লো করতেছে ওই পথের রেজিস্ট্যান্স। এবার দেখেন তো এই রেজিস্ট্যান্স তাহলে পেয়ে যাবো, এই যে এইটুকু রেজিস্ট্যান্সই কী হবে, মানে এইটুকু রেজিস্ট্যান্স নিতে হবে এখানে এডি কারেন্ট যদি বের করতে, মানে ওভারঅল এডি কারেন্ট বের করতেছে, এই যে এডি কারেন্ট আমরা বের করতে চাচ্ছি, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্স যদি বের করতে হয়, তাহলে রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আমরা কিন্তু আর ইকুয়াল টু কিনে বলেন রো এল ডিভাইডেড বাই কী বলেন? এ না? আর ইকুয়াল টু বলেন কত? রো এল ডিভাইডেড বাই কত হয় বলেন? এ না?
ভালো করে দেখেন আর ইকুয়াল টু রয়্যাল বাই এ, এবার আসেন তাহলে আর ইকুয়াল টু যদি রয়্যাল বাই এ হয় তাহলে রো তো বুঝলাম এর ঘনত্ব না, এর হচ্ছে রেজিস্টিভিটি, আর এল হচ্ছে এই যে কতটুকু পথ এই যে এখান থেকে একদম এই যে এটুকু দৈর্ঘ্য ওইটা হবে এল, আর এরিয়া কোনটুকু সে যতটুকু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এই ভেতরটুকু কী হবে তার ক্ষেত্রফল হবে ততটুকু এরিয়া সে কভার করতেছে, তাহলে এই যে এইটুকু কি এরিয়া, তাহলে এরিয়া পুরোটা নিয়ে যাচ্ছে। এখন দেখেন আপনি এই এডি কারেন্টের মান কী চান বলেন, কম চান নাকি বেশি চান? কম চাই। আরে কী কয় কম চাই, আমি বেশি চাই কেন, কারণ আমি চুলা বানাবো, আমি বানাবো চুলা, তাহলে চুলা বানালে কারেন্ট কী দরকার, বেশি দরকার, তাহলে ওই হিসাবে আমি ডিজাইন করবো। কিন্তু এডি কারেন্টের মান আমার কী দরকার, ট্রান্সফর্মার যেহেতু গরম হতে দেওয়া যাবে না, ট্রান্সফর্মার কোর গরম হয়ে যাবে, কিন্তু কোর কোরের ভিতরে কারেন্ট ফ্লো করলে কোরে পাওয়ার লস হবে, তাহলে কোরে লস হলে কোর গরম হয়ে যাবে, কিন্তু কোর তো কী দিতে যাবে না, যাবে না, তাহলে কী উপায় বলেন? তাহলে এই কারেন্ট ভালো করে বুঝেন, এই কারেন্ট কী করতে হবে শোনেন, গতানুগতিক অ্যান্সার বাদ দেন, সব বাদ দেন, আমি কি একবার বলছি ল্যামিনেশন করার কথা, কিচ্ছু বলি না, আপনি নিজেই বুঝবেন ল্যামিনেশন করা লাগবে, আমি কিন্তু সেই একই অ্যান্সার আসবো, ল্যামিনেশনেই আসবো, কিন্তু মানে মানে সামনে দিয়ে মানে হাত দিয়ে এই যে ভাত ওইভাবে খাবো না আমরা, আমরা এই ঘাড়ের পেছন দিয়ে ভাত খাবো আর কি নেন। তাহলে তাহলে এবার দেখেন, তাহলে এডি কারেন্ট আমার কী দরকার, কম, ভালো করে বুঝেন, এডি কারেন্ট কী দরকার, কম দরকার, তাহলে এডি কারেন্ট কমানোর উপায় কী? ঠিক আছে ভাই, রেজিস্ট্যান্স মানে বাড়াই দাও, না রেজিস্ট্যান্স বাড়াই দাও, নিচেরটা বাড়লে উপরেরটা কী হয় উল্টা, তাহলে আমি যদি রেজিস্ট্যান্স বাড়াইতে পারি তাহলে ভাই কারেন্ট কী হবে? এবার আসো রেজিস্ট্যান্সের কাছে, রেজিস্ট্যান্সটা বলছো ভাই রেজিস্ট্যান্স তুমি বেড়ে যাও, কিন্তু রেজিস্ট্যান্স কী বলবে, ভাই আমার এরিয়া তুমি কমাই দাও, আমি রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছি উল্টা, বুঝতে পারছি না, বুঝতে না, বলছে এডি কারেন্ট কমাও, তাহলে কী বলবো ভাই রেজিস্ট্যান্স বাড়াও, রেজিস্ট্যান্সের কাছে আসলাম, রেজিস্ট্যান্স কী বলবো ভাই, আমি বাড়তে পারি এরিয়া কমাও, এরিয়া কমাও, এখন এরিয়া কতটুকু, যতটুকু পথ জুড়ে কী ফ্লো করতেছে কারেন্ট ফ্লো করতেছে ওইটাই ওর ভেতরের যে এরিয়া ওইটুকু এরিয়া, তাই কি না? এখন আমি এরিয়া এবার কীভাবে কমাবো তাহলে এরিয়া, ঠিক আছে কমাও, তাহলে আমি এই যে পুরা যে কোর এই কোরটাকে আমি ভাগ ভাগ করে ফেলবো, এই যেরকম কোরটাকে একদম ভাগ ভাগ করে ফেলবো, ভাগ ভাগ করে ফেললাম কোর, কী করে ফেলছি বলেন, কোর সেপারেট করে ফেলছি, কোর কী করে ফেলছি বলেন, সেপারেট করে ফেলছি, তাহলে এরিয়া কমে গেছে। এখন আপনি বলবেন যে ভাই জিনিস তো একই আছে, আপনি ভাগ করেন আর যা করেন সবগুলোতে কী আছে পরপর কী আছে মিশে, তাহলে এরিয়া কমবে কীভাবে, এরিয়া কমবে কীভাবে কমবে, দেখো বুঝতেছ না নাকি, মজা পাচ্ছ না, নেন তাহলে আমি কী করলাম বলেন, অনেক অনেকগুলো ভাগে ভাগ করে ফেললাম, এই যে অনেকগুলো ভাগে ভাগ করে ফেললাম, একদম মারাত্মক লেভেলের ফিল আসবে, বুঝতে পারছেন, অনেকগুলো ভাগে ভাগ করে ফেললাম, তাহলে ভাগে ভাগ করলে কী হবে, ভাগে ভাগ করার মিনিং হচ্ছে যে এইখানে ইনসুলেশন দিয়ে দিলাম মাঝখানে, এখানে কী দিলাম বলেন, ইনসুলেশন দিয়ে দিলাম, ভালো করে বুঝলেন, এখানে মাঝখানে কী দিলাম বলেন, ইনসুলেশন দিয়ে দিলাম, ইনসুলেশন সবগুলো মাঝখানে কী দিলাম বলেন, এখন মনে করেন এইখানে যে কী আছে বলেন, ঠিক না, এরকম তো নাকি, তাহলে এই যে এরকম তো, তাই না, এরকম না প্রত্যেকটা লেভেল এরকম আছে আর কি, এবার অতগুলো আঁকাচ্ছে না দেখেন, এবার তাহলে এখনও কোন কোন দিকে কারেন্ট আছে বলেন, ক্লকওয়াইজ কারেন্ট আছে, এই যে ক্লকওয়াইজ কারেন্ট এইদিকে 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 সামনে পেছনে সামনে পেছনে সামনে আর কোথায় বলেন, পেছনে সামনে পেছনে, তাই না, ভালো করে খেয়াল করেন তো, এইবার বলেন এই দুইটা আছে এইখানে একইভাবে সামনে পেছনে সামনে আর কি বলেন, সামনে পেছনে সামনে কি বলেন, পেছনে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে সামনে আছে, ভালো করে খেয়াল করেন, দেখেন এবার এরিয়া কীভাবে কমবে সেটা আমার দেখার বিষয়, তাই কি না, প্রথমে ছিল কি বড়ো এরিয়া, অর্থাৎ এই এডি কারেন্ট যে জায়গা দিয়ে ফ্লো করবে তার ভেতরকার যে জায়গা ওই জায়গাটুকু আমরা কী বলি এরিয়া, আমরা যে বাড়ির জায়গা জমি মাপি এটা কী মাপি, এরিয়া মাপি, যে আমার পিলার গাড়ি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মানে ওই জায়গার ভেতরের জায়গা কতটুকু সেটা মাপি আর কি আমরা, বুঝতে পারছেন, এবার দেখেন তাহলে দেখেন এই কারেন্ট আর এই কারেন্ট কি একজন আরেকজন কী করে দেবে,
অপ ভ্যানিশ করে দিবে এই কারেন্ট এই কারেন্ট ভ্যানিশ 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 এই কারেন্ট এই কারেন্ট কি ভ্যানিশ করে দিবে তাই কি না ভালো করে বুঝুন এই কারেন্ট এই কারেন্ট কি বলেন ভ্যানিশ এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট থাকবে এই কারেন্ট ভ্যানিশ করে দেবে তাই কি না তাহলে দেখো তো এইখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে আর এইখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে এই দিকে কারেন্ট কোন দিক নিচের দিকে নামতেছে আর ওদিকে কারেন্ট কোন দিকে করতেছে বলো উপরের দিকে করতেছে তাই কি না এই কারেন্টটা কোন নিচের দিকে নামছে আর এই কারেন্টটা কোন দিকে উঠতেছে উপরের দিকে তাহলে এই দুইটা কারেন্ট কি ভ্যানিশ করতে পারবে একজন আরেকজনকে না পারবে না কেন পারবে না আগের এবার পারতেছিল একটা কারেন্ট আসছে কোন দিকে এই দিকে আর একটা কারেন্ট কোন দিকে আসছিল এই দিকে তাহলে এই দুইটা কারেন্ট একজনের কি করে দিচ্ছিল ভ্যানিশ করে দিচ্ছিল কিন্তু এবার কি পারবে পারবে না কিন্তু এই কথা বলো পারবে না পারবে পারবে না তাহলে কারেন্ট আসলে দেখো তাহলে তাহলে এই কারেন্ট কি ভ্যানিশ করতে পারতেছে এই কারেন্ট কি ভ্যানিশ করতে পারতেছে বলো না ভ্যানিশ করতে পারতেছে না আচ্ছা এই কারেন্ট এদিকে যেতে পারবে পারবে না কেন কারণ মাঝখানে কী আছে বলেন ইনসুলেশন তাহলে এই কারেন্ট কোন দিকে যাবে বাধ্য এই দিকে কারেন্টগুলো কি এবার জিরো হবে তাহলে এখানে কারেন্ট থাকবে ইনসুলেশনের পাশ দিয়ে কারেন্ট যাবে এই পাশ দিয়ে কারেন্ট গেল এই পাশ দিয়ে কারেন্ট গেল এই পাশ দিয়ে গেল তাই কি না এখানে আসলো এদিকে যেতে পারবে পারবে না তাহলে এদিকে যাবে এদিকে গেলে এই যে পাশ দিয়ে গিয়ে এই যে পাশ দিয়ে এই যে তাহলে এই কারেন্টকে আমরা এখন কী বলতে পারি বলেন এডি কারেন্ট বলতে পারি কথা পরে এটি বোঝে কিনা তাই কো এডি কারেন্ট হয়েছে কিনা তাই কো বুঝতে পারছেন লস কীভাবে কম লস কীভাবে হবে লস হবে না লস কমবে কেন দেখেন চিন্তা করেন আর ইকোয়াল টু আমরা কী বলতে পারি বলেন রো এল ডিভাইডেড বাই কত বলেন এই আরের পরিচয় কী যতটুক জায়গা জুড়ে এডি কারেন্ট ফ্লো করবে সেইটুক জায়গার রেজিস্ট্যান্স তাহলে কারেন্ট ফ্লো করছে কোনটুক জায়গায় বলেন এই যে এই জায়গার এইটুক জায়গায় কারেন্ট ফ্লো করতেছে আবার কারণ যে এইটুক জায়গায় ফ্লো করে তাই বলেন এরিয়া কোনটুক এইটুক না তাহলে আমি যত এরিয়া কী করবো ছোটো করে ফেলবো তত এরিয়া কী বলেন কমবে এরিয়া কমে মানে কী বলা বলেন রেজিস্ট্যান্স বাড়া রেজিস্ট্যান্স যদি বেড়ে তাহলে কারেন্ট কী বলেন অবশ্যই কমে গেছে কারেন্ট এখানে আগেরবার রিল্যাক্স রিল্যাক্স আগেরবার এইখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছিল এবার এখানে সে পরিমাণ ওই পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে না বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তাহলে কারেন্টগুলো আগে এরকম বড়ো লুপ নিয়ে কারেন্ট ফ্লো করতেছিল এই যে ওভারঅল কারেন্ট বড়ো কারেন্ট ওভারঅল যে মানে বড়ো একটা জায়গা জুড়ে কারেন্ট ফ্লো করছিল কিন্তু এবার যেই জায়গা জুড়ে আমরা ল্যামিনেশন দিচ্ছি ওই জায়গাতেই কী থাকবে কারেন্ট সে কনফাইন্ড হয়ে যাবে ওই জায়গাগুলোতে কারেন্ট কনফাইন্ড হয়ে যাবে ওই জায়গাগুলোতে কারেন্ট কী হয়ে যাবে বলো এভাবে কনফাইন্ড হয়ে যাবে এই জায়গাগুলোতে কারেন্ট কনফাইন্ড হয়ে যাবে বুঝতে পারছেন এবং আমরা যে কারেন্ট যতটুকু জায়গা জুড়ে ফ্লো করবে অতটুকু জায়গা জুড়ে আমরা কী বলতে পারি অতটুকু জায়গার এরিয়া এরিয়ায় কি আমার কী করতে হবে রেজিস্ট্যান্স নিতে হবে না এখানে তাহলে কারেন্ট ফ্লো করছে কি এইটুক জায়গা জুড়ে হয় এইটুক জায়গা জুড়ে অথবা এইটুক জায়গা অথবা এইটুক জায়গা এইটুক জায়গা তাহলে জায়গা তো আগের মতো আর বড়ো রাখি না জায়গা কী করে ফেলছি বলো কমে ফেলছি না তাহলে এইটুক জায়গার রেজিস্ট্যান্স কী কম অবশ্যই তাহলে কমলে এরিয়া কি কম বলেন এবার বলেন তাহলে এই কারেন্ট কী করতে পারছি আমি কমাইতে পারছি এখন তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি যাই বলেন এখন কারেন্ট তো সে ফ্লো করতেছেই কম আগে এইটুক বোঝো যে জায়গা এরিয়া কমছে কিনা সেটা বলো আমার একটু এরিয়া তো কমছে জায়গা ভাগ করে দিলাম এখন কারেন্ট যে জায়গাতে ফ্লো করতেছে তার এরিয়া কমছে কিনা বলো আগে এতটুকু জায়গা জুড়ে ফ্লো করছে এবার তো একটা এক একটা একটা লুপে ফ্লো করছে একটা লুপে ফ্লো করছে একটা লুপে ফ্লো করতেছে বুঝতে পারছেন না বোঝে না এবার দেখেন তাহলে এরিয়া কমছে এরিয়া কমছে এরিয়া কমে মানে কি রেজিস্ট্যান্স বাড়ছে রেজিস্ট্যান্স বাড়লে কী হবে কারেন্ট কী হবে কমবে এডি কারেন্ট কমাইতে পারছে কিনা তাহলে আমরা কী দিই মাঝখানে এরকম কেটে কেটে দিই ইনসুলেশন বসাই দিই তাহলে কি আগে বড়ো এরিয়া ছিল এরিয়া কী হবে এখন কমে যাবে এরিয়া কমলে রেজিস্ট্যান্স বাড়বে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কী হবে কমবে এবার আসেন এখন প্রথমে মনে করো যে এরকম লুপে লুপে কারেন্ট ফ্লো করে তাই কি না লুপে লুপে কারেন্ট ফ্লো করতেছে না ভালো করে বোঝেন এইবার বুঝবেন আসলেই কারেন্ট কমবে কি না এইবার দেখবেন কারেন্ট কমে যাবে কীভাবে দেখেন আপনি এভাবে কারেন্ট ফ্লো করতেছে আমি যেটা করলাম যে মানে এত ক্ষুদ্র করলাম মানে প্রচণ্ড ক্ষুদ্র করছি আমি মানে মানে দেখবা ভিডিওতে দেখবা অনেক পাতলা 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 লেয়ার মিলায় সবগুলো এরকম পাতলা পাতলা লেয়ার মিলায় সব কি এরকম বড়ো একটা লেয়ার বানায় প্রথমে শুরুতে এরা একটা জিনিসই ছিল একটা ম্যাটেরিয়ালই ছিল আমি করলাম কি স্লাইস করতে থাকলাম প্রচুর পরিমাণে স্লাইস করলাম এরকম করে স্লাইস করলাম এই যে এরকম স্লাইস করলাম তাই কি না এরকম স্লাইস করলাম এরকম মাঝখানে স্লাইস করলাম মাঝখানে স্লাইস করলাম এবং স্লাইস করতেছি মানে কি ওইখান দিয়ে ইনসুলেশন ঢোকাচ্ছি বার্নিশ ঢোকাচ্ছি বার্নিশ দিচ্ছি মনে করো শরীর গায়ে বার্নিশ মেখে আমরা এভাবে কাটতেছি এভাবে কাটতেছি এবং পরে সবকে চাপগুলোকে চাপ দিয়ে আবার আগের মতো করে বানিয়ে ফেলছি তাহলে এই যেরকম করে আমি এরকম কাটতেছি কাটতেছি এইবার বলেন কারেন্ট প্রবাহ কমবে কি না কমতে হবে কারেন্টের মান এবার কমতে হবে কেন কারণ দেখো আগেরবার এই লুপ দিয়ে কী ফ্লো করতেছিল বলো কারেন্ট ফ্লো করতেছিল
আমি কি করতেছি, ঠাস করে এটা কেটে ফেললাম, কেটে ফেললাম এটার, তো এটা কেটে ফেললে বলো, এবং কাটলাম এবং ইনসুলেশন ঢুকাই দিলাম, তাহলে এই জায়গায় যে কারেন্ট সেটা কি আর এদিকে যেতে পারবে? তাহলে কারেন্ট ফ্লো কি হয়ে গেল ভাইয়া, বন্ধ হয়ে গেল কিনা কারেন্ট ফ্লো? বুঝতে পারছেন না, বুঝেন নাই, বুঝতে পারছেন না, বুঝেন নাই। আপনি এই যে এখান থেকে দেখাচ্ছেন, আমি মনে করেন আরও ভাগ করে দিলাম, এই যে আরও ভাগ করে দিলাম, মনে করেন আরও ভাগ করে দিলাম, তাহলে বলেন এবার কারেন্ট ফ্লো হবে কি হবে না? মানে এত ছোট ছোট লুপ তৈরি হবে, তখন লুপ ছোট হয়ে যাবে, আমি আরও ভাগ করলাম, তাহলে ওই লুপ কি ছোট ছোট হয়ে যাবে না? আচ্ছা বলে এই লুপ আর কি কারেন্ট দেবে কম, মানে একটু বোঝো, তাহলে কারেন্ট কমাই দিলাম। কিন্তু বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? তো ক্লিয়ার কাট আইডিয়া পাইছেন তো নাকি? কাটলে তো আর লুপই থাকবে না রে ভাই, লুপই লুপই থাকবে না কারেন্টের। বুঝতে পারছেন নাকি? সুতরাং এই কারেন্টের মানটাও কি হবে? এবং আমি কী চাই, কারেন্টের মানটাই কী চাই? কমাইতে চাই, এই জন্য ইনসুলেশন দিয়ে ল্যামিনেশন করে যাতে এই এডি কারেন্টগুলো কী করা যায়, কমানো যায়। বুঝতে পারছেন নাকি বুঝেন? বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, হিস্টেরেসিস লস কমানোর উপায় কী? না না, আর এডি কারেন্ট লস কমানোর উপায় কী? এডি কারেন্ট লস কমানোর উপায় কী? হ্যাঁ, কোরকে হচ্ছে কী করতে হবে, বা ইনসুলেশন দিতে হবে, কোরের ভেতরে কী দিতে হবে? ইনসুলেশন, মানে ল্যামিনেটেড শিট ইউজ করতে হবে, ল্যামিনেটেড শিট। বুঝতে পারছেন? মনে করে বলতে গেলে কি, যদি ওই মোটাটা তো একটু মনে করে যে এই এগুলো তো শিট, মনে করে এগুলো এক একটা শিট, এরকম এই চার পাঁচটা মিলে এরকম বড় একটা কোর তৈরি হয় আর কি, ওরা এরকম মোবাইলে এরকম কোর তৈরি হয়, তাহলে এগুলোকে প্রথমে করাবে কি, এগুলো একসাথে ছিল, মনে করে এখন কাটছি, কেটে এর উপর ল্যামিনেশন দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে বলো? ল্যামিনেশন, ল্যামিনেশন মানে কি, বার্নিশ দেওয়া, মানে এ পাশে ও পাশে কী দেওয়া, বার্নিশ দেওয়া, আবার এইটার এ পাশে ও পাশে কী দেওয়া বলো, বার্নিশ দেওয়া, আবার এইটার এই পাশে ও পাশে কী দেওয়া বলো, বার্নিশ দেওয়া। তাহলে এবার বার্নিশ করার পরে এবার সবগুলো লাগাই দিলাম, তার মানে কি, কোর কোরই আছে কিন্তু এইখানে যে লুপ কারেন্ট থাকবে ওই কারেন্টে ইন্ডিউস হতে পারবে না, এই এর কারেন্ট এখানে যেতে পারবে না, তার মানে ওভারঅল কারেন্ট কী হবে, কমে যাবে, এডি কারেন্ট কম মানে মানে পাওয়ার লস কম, পাওয়ার লস মানে গরম হবে কম। সুতরাং এডি কারেন্ট লস কমাইতে গেলে ল্যামিনেটেড শিট ইউজ করতে হবে। কী শিট ইউজ করতে হবে বলো? বুঝতে পারছেন নাকি বুঝলে? ল্যামিনেটেড শিট ইউজ করতে হবে। আর হিস্টেরেসিস লস কমানোর উপায় কী? হিস্টেরেসিস লস কমানোর জন্য এই যে কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, সফট নাকি হার্ড? সফট, মানে যে খুব সহজে কী কী করতে পারে, রেসিডুয়াল ম্যাগনেটিজম শেষ হয়ে যায় আর কি, যে ম্যাটেরিয়ালগুলো সেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে হলে সফট আয়রন ইউজ করতে হবে আমার। বুঝতে পারছেন নাকি বুঝলে? পারবেন তো নাকি? হিস্টেরেসিস লস কমানোর উপর এক কথা কী, সফট আয়রন ইউজ করতে হবে, এডি কারেন্ট লস করতে হবে, ল্যামিনেটেড শিট কোর শিট ইউজ করতে হবে। তাহলে এই দুই কথার জন্য মনে করো আমরা এতক্ষণ ধরে কত মিনিট, এক ঘন্টা সাত মিনিট আগে বকবক করলাম দুই কথার জন্য, ঠিক আছে, মাইন্ড করতেছেন কি আপনারা? ঠিক আছে নাকি? তাহলে কোরে দুই প্রকার লসই হবে, একটা হচ্ছে কি লস, হিস্টেরেসিস, আর একটা এডি কারেন্ট লস। এই দুইটা লস কোথায় আছে? কোরে হচ্ছে না, তাহলে এই দুইটা লসের যোগফলকে আমরা কী বলবো? কোর লস বলবো। তাহলে আমরা এখন একটু একটা আর একটু দুই চার লাইন বলে আমরা দেন কপাল লস ঢুকে যাবো। কপাল লস খুবই সিম্পল, কপাল লস দুই চার কথা বলে, স্ট্রেট লোড লস, স্ট্রেট লস খুবই সিম্পল, ডাইলেকট্রিক লস শেষ আমাদের আজকের মতো সিলেবাস হবে এখন না। আচ্ছা, টোটাল কোর লস যদি আমরা বলতে চাই, শেষে দাঁড়াইছো কেন, টোটাল কোর লস তাই কি না? তাহলে এর ভিতরে কটা লস পাবো? দুইটা লস তাই কি না? প্রথমত কী লস পাবো? হিস্টেরেসিস লস প্লাস কী বলেন, এডি কারেন্ট লস। এডি, এডির মিনিং তো বুঝছেন নাকি, এডি জিনিসটাকে? তাহলে টোটাল কোর লস, হিস্টেরেসিস লস প্লাস কত বলেন, এডি কারেন্ট লস। আরে কোথায় এডি কারেন্ট লস তো ফর্মুলা দেওয়া হয়নি, এডি কারেন্ট লস তো শুধু বললাম, এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস কি বের করতে হবে না? এডি কারেন্ট লস, এডি কারেন্ট লসটা বের করে তারপর বসে নেন, এডি কারেন্ট লস। তাহলে এডি কারেন্ট লসে বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে, এডি কারেন্ট লস যেগুলোর উপর ডিপেন্ড করে সেটাকে লিখি একটু, ডিপেন্ড করে এফ এর স্কোয়ারের উপর, বি এম স্কোয়ারের উপর এবং থিকনেসের উপর স্কোয়ার। এখন এই থিকনেস কোনটা বলেন? না 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 না, ল্যামিনেশনের থিকনেস। বুঝতে পারছেন? ল্যামিনেশন, থিকনেস অফ ল্যামিনেশন, মানে ল্যামিনেশন করলে যে আমরা থিকনেসটা পাবো সেই থিকনেসটা হবে কি, ওইটা তাই না? তাহলে এক এক একটা শিটের যে থিকনেস ওইটা আর কি, একটা শিটের থিকনেস তাই কি না? তাহলে বলেন তো, একটা শিটের কি থিকনেস তাই কি না?
তাহলে থিকনেস যদি মানে মনে করো এটা পুরোটা একটা শীট হয়, এটা থিকনেস অনেক বেশি না, তাহলে এটা যদি কোনো প্রকার কাটা সেটা না করা হয় তাহলে এই অবস্থায় এডি কারেন্ট লস কেন বেশি হতো না? তাহলে তাই বলা আছে, থিকনেস যদি বাড়ে তাহলে এডি কারেন্ট লসও কী হবে? বাড়বে। এখন আমরা কেটে ফেললাম, তাহলে থিকনেসগুলো প্রত্যেকটার কী হলো? কমে গেল, কমে গেল। থিকনেস যদি কমে তাহলে এডি কারেন্ট লসও কী হবে? কমে গেল। যদি সমানুপাতিক সম্পর্ক, একটা শীটের থিকনেস কমে, হ্যাঁ একটা শীটের, বুঝতে পারছো? সব থিকনেস আপনি নেবেন না, সব থিকনেস তো ঘুরে ফেলে আবার কী হয়ে যাবে? হ্যাঁ একটা শীটের থিকনেস ঠিক নেন। এখন ধরো ট্রান্সফর্মার বানানো হয়ে গেছে, ট্রান্সফর্মার কী হয়েছে বানানো, এখন ট্রান্সফর্মার বানানো হয়ে যাওয়ার পর টিয়ার মানকে চেঞ্জ করতে পারবো না, এই তো ফিক্সড হয়ে যাবে তখন। ওই সেন্স থেকে আমরা টিকে বলছি কনস্ট্যান্ট, কিন্তু বানানোর আগে কিন্তু টি কনস্ট্যান্ট না, বানানোর পরে টিক হচ্ছে, কিন্তু বানানোর আগে সে কি কনস্ট্যান্ট, কিন্তু বানানোর আগে কনস্ট্যান্ট না, কিন্তু বানানোর পরে কি কনস্ট্যান্ট। তাহলে টিকে আমরা এখন মনে করে বানানো হয়ে গেছে ট্রান্সফর্মার, এখন আমরা কী বলতে পারি? এটা কনস্ট্যান্ট বলতে পারি, পারি কি না বলো? পারি। তাহলে এই কনস্ট্যান্ট আমরা যদি উঠাই দিই, মানে এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সব মিলিয়ে আমরা কি এই যে পিই ইকুয়াল টু এরকম বলতে পারি, কে ই এফ এ স্কোয়ার আর কত বলো বিএম স্কোয়ার, কারণ এখন এই কনস্ট্যান্ট উঠাই দিলে আবার সেই কি সমানুপাতিক চিহ্ন, মানে এখানে আরও কিছু বংচং দিয়ে টিয়ে সব কনস্ট্যান্ট কিছু মিলিয়ে আমরা একটা কনস্ট্যান্ট দিলাম, সেটা কি বলো কে ই এডি কারেন্ট কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? তাহলে এখন এই সেই আমাদের ফর্মুলা, এই হচ্ছে সেই আমাদের ফর্মুলা, আমরা কে ইর পরিচয়টা দিই। তাহলে কেই হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি হচ্ছে কনস্ট্যান্ট, দেন কি হুইচ ডিপেন্ডস অন, মানে কার উপর ডিপেন্ড করে এটা, হুইচ ডিপেন্ডস অন দ্য ভলিউম, ভলিউমের উপর ডিপেন্ড করে, এবং রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়াল, রেজিস্টিভিটি অফ দ্য কোর ম্যাটেরিয়াল। এবং আরেকটা জিনিস হচ্ছে এই থিকনেসকে আমরা কার ভিতরে ঢুকাই দিছি বলো, সবের ভিতরে ঢুকাই দিছি না, কনস্ট্যান্টের ভিতরে, তাহলে কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে, থিকনেসের উপর ডিপেন্ড করে। এবং বলতেছে অ্যান্ড থিকনেস অফ দ্য ল্যামিনেশন, থিকনেস অফ দ্য ল্যামিনেশন, বুঝতে পারছেন? বেশ ভালো কথা, কেই মান পেয়ে গেলাম। এফ তো কী বলেন, ফ্রিকোয়েন্সি অফ দ্য কার, কার অল্টারনেটিং ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ফ্লাক্স, তাই কি না? আচ্ছা, এবং বিএমটাকে তো আমরা কী বলতে পারি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এগুলো আছে ফর্মুলা, এত কিছু মুখস্থ করার দরকার নাই, বুঝছো? শুধু জাস্ট কনসেপ্টটা মনে রাখবা, এসব ফর্মুলা টর্মুলা কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু কনসেপ্ট মনে রাখলে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন পিএইচের ফর্মুলা আমরা কী পেয়েছিলাম, কে এইচ মনে পড়ে, এফ ছিল বিএম টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে ছিল কত, কে ই এফ এ স্কোয়ার বিএম স্কোয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি হিস্টেরেসিস লস কার উপর ডিপেন্ড করে বলেন, এবং এডি কারেন্ট লস কার উপর ডিপেন্ড করে বলেন, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে টোটাল যে লস, তাহলে অবশ্যই কার উপর ডিপেন্ড করে বলেন, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, এটা তো শিওর নাকি? না না, এটা কার উপর ডিপেন্ড করে বলেন, টোটাল লস তাহলে কার উপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। আর এবং আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। এখন তুমি বলতে পারো ভোল্টেজের উপর কীভাবে ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে কারণ ভোল্টেজ দিয়েই তোমার ডিফাইন হবে বিএম, বিএম কার উপর নির্ভর করে বলো, ভোল্টেজের উপর নির্ভর করে, এই বিএম কার উপর নির্ভর করে বলো, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ভোল্টেজের উপর নির্ভর করে। সুতরাং ওভারঅল এইটা ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এটাও কী বলো, ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অ্যাপ্রক্সিমেট মানে ক্যালকুলেট করার পরে আমরা বলা যেতে পারে যে এডি কারেন্ট লস শুধু কার উপর ডিপেন্ড করে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আমরা অ্যাপ্রক্সিমেশন করছিলাম না, দুটোই টোটাল ওভারঅল কী বলা যেতে পারে, শুধু ভোল্টেজের স্কোয়ারের উপর কী করে ডিপেন্ড করে, মনে পড়ে ওই যে সে একদম মানে ইয়ার লেকচার, মানে হোয়াই ট্রান্সফর্মার রেটিং ইজ ইন কেভিএ নট ইন কিলোওয়াট, তাই কি না? ওই লেকচারে ভালো করে দেওয়া হয়েছে, মোটামুটি বুঝতে পারলাম যে টোটাল কোর লস ডিপেন্ড করে কার উপর, ফ্রিকোয়েন্সি এবং কার উপর, ভোল্টেজের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? নেন এই ছিল আমাদের কী বলেন, কোর লস, কোর লস শেষ তো নাকি, কোর লস নিয়ে এখন কথাবার্তা হবে না আর কোনো দিন, ঠিক আছে? শেষ, আর কিচ্ছু নাই আর করার দিন, থিওরি ম্যাথ আছে করবা, করতে চাইলে আমি করাইতে পারবো, সমস্যা নেই, যদি তুমি চাও আর কি, ঠিক আছে? আমি নিজেও করি নাই, আমি অথবা করে করাই দিতে পারবো, সমস্যা নেই।